আছেন, সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের বিসেপ ফাউন্ডেশনের তরফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বিসেপ ফাউন্ডেশন, আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে আমরা নিয়মিত প্রত্যেক দিন নিরাপদ খাবার এবং জাতীয় বিভিন্ন কৃষি বিষয়ক সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করে থাকি, অনলাইন আলোচনা করে থাকি দৈনিক বিকাল 5টা থেকে বাংলাদেশ সময়। এবং এইখানে আমাদের বাংলাদেশের বিভিন্ন গুণীজনকে আমরা নিয়ে আসার চেষ্টা করি, যারা দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সেইগুলো যাতে করে আমরা আমরা বিসেপ ফাউন্ডেশন চেষ্টা করে সরকারের সঙ্গে, পলিসি মেকার যারা আছে তাদের সঙ্গে আমাদের একটা ডায়ালগ করার, ইনফ্লুয়েন্স করার। আপনারা জানেন যে এই যাবত অনেক কিছু আমরা আলাপ করেছি একসাথে এবং সেগুলোর অনেক কিছু সরকারের নীতি নির্ধারণীতে প্রতিষ্ঠা হয়েছে এবং কিছু এবং প্রতিষ্ঠা হয়েছে। আজকে আমরা গতকালকের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো যে ফসলে নিরাপদ, ফসলের পোকা দমনে নিরাপদ প্রযুক্তি, এইটা দ্বিতীয় পর্ব আজকে। আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন ডক্টর দেবাশিস সরকার, বাংলাদেশ কৃষি ভাষী ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের এন্টোমোলজি ডিভিশনের চিফ সাইন্টিফিক অফিসার এবং হেড, এবং উনি গবেষণাই করেন এবং ওনাদের অনেক অনেক আছে। এবং সেই সাথে যুক্ত আছেন ডক্টর মৃত্যুঞ্জয় রায়, যিনি একজন খুবই জ্ঞানী কৃষি সম্প্রসারণ কর্মী এবং অনেক বই টই লিখেছেন। উনি বর্তমানে প্রকল্প পরিচালক সমন্বিত খামার গবেষণা প্রকল্প কৃষি সম্প্রসারণ বিভাগে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্বে আছেন। এই সাথে আমরা এনারা দুইজনকে আজকে আমরা বিশেষ করে আলোচনা করব যে এই নিরাপদ সবজি উৎপাদনে ফসলের নিরাপদ প্রযুক্তি কি ব্যবহার করা যায় সেগুলো নিয়ে ওনাদের কাছ থেকে শুনবো। আর আমাদের সাথে আছেন এক ভাই, আমাদের এক কৃষক ভাই ফসল থেকে, ইসমাইলি এগ্রোর সঙ্গে ওনারা কাজ করেন, উনি ব্যবহার করেন এই যে নিরাপদ প্রযুক্তি যেগুলো এখন আছে সেগুলোর ব্যবহারকারী। তো ফলে আজকে গবেষক, সম্প্রসারণ কর্মী এবং ব্যবহার কর্মী, এই তিনজনের আমরা সমন্বিত আলোচনা আমরা শুনতে চাই এবং আশা করি যে আপনারা সবাই আপনাদের আপনাদের যে সমস্ত কমেন্ট আছে বা মন্তব্য আছে সেগুলো দিয়ে আমাদের আলোচনাটাকে আরো সুন্দর করে তুলবেন। আর আমি আমাদের তিন অতিথির কাছে নিবেদন যে আমরা আলোচনাটাকে প্রাণমুখর করতে চাই। প্রাণমুখর করতে গেলে আসলে বড় লম্বা যদি কোনো বিষয় ইয়ে করি তাহলে পরে এটার খেই হারাই যেতে পারে, এই জন্য আমরা 2-3-4-5 মিনিট সর্বোচ্চ এর ভিতরে কথা বলে আমরা আর একটা প্রসঙ্গে যাবো, আর একজনের কাছে যাবো, যাতে করে আমাদের আলোচনাটা প্রাণমুখর থাকে, প্রাণোজ্জ্বল থাকে। এবং কিন্তু সেই সাথে আমরা আমাদের নির্দিষ্ট বিষয়ের মধ্যে আমরা আলোচনাটাকে বজায় রাখার চেষ্টা করি। তো আমি এই দুজনকে চিনি, অন্তত দেবাশিস সরকারকে আর মৃত্যুঞ্জয়কে চিনি ব্যক্তিগত ভাবে, হাবিবুর রহমান ভাইকে চিনি না যদিও, কিন্তু আজকেই চিনলাম। আমাদের আপনাদের তিনজনকে স্বাগতম আমাদের আজকের এই অনুষ্ঠানে, আশা করি যে আপনাদের কন্ট্রিবিউশন দেশ এবং জাতির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। আমি প্রথমেই যাব ডক্টর দেবাশিস সরকারের কাছে, যে যে আপনি আমাদেরকে কাইন্ডলি একটু বলবেন যে নিরাপদ ফসলে পোকা দমনে নিরাপদ প্রযুক্তি বলতে আমরা কি বুঝাচ্ছি, কি বুঝতে চাই সেটা নিয়ে আমরা কালকেও আলোচনা করেছি। আজকে আপনি একজন গবেষক আছেন, আপনার মুখ থেকে আগে এটা নিয়েই শুনতে চাই যে আপনার আমাদের ধারণাটা কি আছে এবং জ্ঞানটা কি আছে, কোথায় কি পর্যায়ে আছে আমরা। ডক্টর দেবাশিস শোনা যাচ্ছে? ধন্যবাদ স্যার। আমাকে স্যার আপনার কথাটা একটু অস্পষ্ট হচ্ছে মাঝে মাঝে। আমি আবার বলি, আমি বলতে চাচ্ছি স্যার যে যে নিরাপদ ফসলে পোকা দমনে নিরাপদ প্রযুক্তি, এইটা বলতে আমরা কি বুঝাচ্ছি, সায়েন্টিস্টরা কি বুঝতেছে, কোন লেভেলে আছে, এবং
সেটার বর্তমান পরিস্থিতিটা কোথায় আছে সেটা নিয়ে একটু প্রারম্ভিক বক্তব্য। যদিও স্যার আপনার কথাটা এখনো স্পষ্ট হয়নি, কিন্তু আমি যেটা বুঝেছি যে পোকা দমনে যে প্রযুক্তি, নিরাপদ প্রযুক্তি, এই বিষয়টি নিয়ে মনে হয় আমাকে কথা বলতে হবে স্যার, তাই তো? হ্যাঁ 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 হ্যালো, ইয়েস, হ্যালো, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? মাইক্রোফোনটা একটু ঠিক করে নেওয়া দরকার। আমি কিন্তু আজকে শুনতে পাই, আমি কিন্তু পরিষ্কার শুনতে পাচ্ছি। স্যার আমি আপনার কথাটা পরিষ্কার শুনতে পাচ্ছেন না, কিন্তু আপনি কি বা দর্শক শ্রোতা আমার কথা কি শুনতে পাচ্ছেন পরিষ্কার? হাবিবুর রহমান শুনতে পাচ্ছেন? হাবিবুর রহমান সাহেব শুনতে পান? জি 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 আমি শুনতে পাচ্ছি, মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় ওনার কথা শুনতে ধন্যবাদ। আমি পাচ্ছেন? তাহলে আমি আমি স্যার আমি শুরু করি স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আজকের আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন স্যার, আমাদের গুরুজন, ওনার প্রতি শ্রদ্ধা, এবং আমাদের এই আজকের এই আলোচনায় যারা যুক্ত আছেন সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা করছি। স্যারের প্রশ্ন ছিল যে ফসলে পোকা দমনে নিরাপদ প্রযুক্তি, এখানে স্যার আমি আমার মনে হয় যে এই টাইটেলটা যদি হতো ফসলের পোকামাকড় দমনে, কারণ মাকড়ও কিন্তু একটি বিশাল সমস্যা আমাদের, শিওর তো শিওর ফলে এটি আমার মনে হয় যে আলোচনাটা বোধহয় আরো প্রাণবন্ত হতো। তারপরেও আমি বলবো যে আমি ইউ ক্যান ডু ইট, পোকামাকড় নিয়েই কিন্তু কথাবার্তা হ্যাঁ বলবো। শিওর, নো হ্যাঁ, প্রবলেম। তো প্র্যাকটিক্যালি আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণায় সবচেয়ে বড় একটি গবেষণা প্রতিষ্ঠান, এই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট 208টি ফসল নিয়ে কাজ করে, এবং এখানে পোকামাকড় যে ব্যবস্থাপনা এটি কিন্তু একটি অন্যতম মানে বিভাগে এটা হয়ে থাকে, এটা হলো কীটতত্ত্ব বিভাগ। তো কীটতত্ত্ব বিভাগে সাম্প্রতিক যে অর্জন, আপনারা জানেন যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কীটতত্ত্ব বিভাগে দুটো গুরুত্বপূর্ণ ল্যাব আছে, একটি হলো যে বালানাশক ব্যবস্থাপনার জন্য যে জৈব বালানাশক ভিত্তিক প্রযুক্তি উদ্ভাবন, এবং এটি কৃষি সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের কাছে নিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা। আরেকটি আছে যে পেস্টিসাইড অ্যানালাইটিক্যাল ল্যাবরেটরি, যেটি কৃষি মন্ত্রণালয়ের একমাত্র অ্যাক্রিডিটেড ল্যাব। এই ল্যাবে আমরা মূলত পেস্টিসাইড রেসিডিউ ফসলে আমাদের যে করে পোকামাকড় দমনে এটার রেসিডিউর যে মাত্রা নিরূপণ করা, এবং এটি জনগণকে সচেতন করার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জন্য প্রস্তুত করা। আর একটি হলো পিওরিটি অফ দা মার্কেট পেস্টিসাইড, আমাদের যেগুলো বাজারে যে পেস্টিসাইড গুলো আছে সেগুলোর পিওরিটি কোন মাত্রায় আছে সেটিও আমরা এই ল্যাবে নির্ধারণ করি। যেহেতু এটি একটি অ্যাক্রিডিটেড ল্যাব, ফলে এখানে কিন্তু সকল ধরনের যে একটি অ্যাক্রিডিটেড ল্যাবের যে ফ্যাসিলিটিস থাকার কথা সেটি কিন্তু আমাদের এখানে আছে। তো মূলত এই তো বর্তমান সরকারের যে মূল লক্ষ্য সেটি হলো খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা, বর্তমান সরকারের যেটি যে লক্ষ্যে আমরা কাজটি করছি। তো কীটতত্ত্ব বিভাগের বিজ্ঞানীরা আমাদের গবেষণা পরিকল্পনা এবং প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে এই নিরাপদ খাদ্য উৎপাদন এটাকে নিশ্চিত করার জন্য কিন্তু আমাদের গবেষণা পরিকল্পনা পরিচালনা করছি। এক সময় স্যার আপনি জানেন যে অনেক আগে থেকে পোকামাকড় রোগবালাই এটা কিন্তু বহু আগে থেকেই এটি ছিল ফসলে, এবং এটা নিয়ন্ত্রণ করতে গিয়ে কৃষকরা কিন্তু যথেচ্ছ টক্সিক কেমিক্যাল কিন্তু ব্যবহার করত, সেটা কীটনাশক হোক, মাকড় নাশক হোক, অথবা ছত্রাক নাশক অন্যান্য এগুলো ব্যবহার করত। পরবর্তীতে এক সময় আইপিএম এর কনসেপ্ট, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, এবং এই বালাই ব্যবস্থাপনার সর্বশেষ অস্ত্র ছিল কিন্তু বিষাক্ত কীটনাশক। কিন্তু বর্তমানে যে কনসেপ্ট, এই কনসেপ্টে কিন্তু সেই বিষাক্ত বালাইনাশকেরও কিন্তু সুযোগ নাই। এখানে আমরা বলছি জৈব বালাইনাশক ভিত্তিক বালাই ব্যবস্থাপনা, এর মাধ্যমে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। 2018 বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি মন্ত্রণালয়ের একটি অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশের 7টি বিভাগের 14টি জেলার 21টি উপজেলায়, সেখানে 27টি ফসল দিতেই কাজটি করা হচ্ছে। এখানে মূলত 20টি সবজি, যেটি আমাদের লোকাল মার্কেট এবং রপ্তানিযোগ্য সবজি হিসাবে এটা চিহ্নিত, এবং 6টি ফল, এখানে আম, কলা, লিচু সহ 6টি ফল এবং 1টি পান, যেহেতু পানও একটি রপ্তানি পণ্য। তো এখানে এই 27টি ফসল নিয়ে আমরা কাজ করছি, যেখানে বিষাক্ত বালানাশকের বিকল্প হিসাবে জৈব বালানাশক ব্যবহারের মাধ্যমে প্রযুক্তি উদ্ভাবন
ইতোমধ্যেই প্রায় 32টি বিভিন্ন জৈব বালানাশক এটি রেজিস্ট্রেশন পেয়েছে বিভিন্ন পোকামাকড়ের এগেনস্টে, এবং আরো কিছু পাইপলাইনে আছে যেটি আগামী এক বছরের মধ্যেই হয়তো রেজিস্ট্রেশন পেয়ে আমাদের এই ইয়েতে আসবে। কাজেই আমাদের এই যে আজকের যে আলোচনার বিষয় ফসলে পোকামাকড় ব্যবস্থাপনায় নিরাপদ প্রযুক্তি, এটি মনে হয় আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং এটির কিন্তু আসলে কোনো বিকল্প নাই যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গেলে আমাদের বিষাক্ত বালানাশকের ব্যবহারটা একবারেই ওখান থেকে সরে আসতে হবে এবং আমাদের এই জৈব বালানাশকের দিকে এগোতে হবে। এবং আমার মনে হয় কীটতত্ত্ব বিভাগে আমরা সেই লক্ষ্যেই দুই ল্যাবে আমরা কাজ করছি, আমরা সচেষ্ট আছি এবং আগামীতে এই এই আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আচ্ছা গুড, থ্যাংক ইউ সো মাচ। আসলে মানে খুবই প্রারম্ভিক আলোচনা করুন, আমি এই একই ধরনের প্রশ্ন নিয়ে মৃত্যুঞ্জয়ের কাছে যাব। মৃত্যুঞ্জয়, মাইক্রোফোনটা অন করতে হবে। যে যে প্রশ্নটা দেবাশিসকে বলেছিলাম, একটা গবেষকের দৃষ্টিভঙ্গিতে উনি যে বলেছেন, কিন্তু একটু একজন সম্প্রসারণ কর্মী এবং উন্নয়ন কর্মী হিসেবে আমরা এই যে ফসলে পোকামাকড় দমনের নিরাপদ প্রযুক্তি ব্যবহার, এই নিরাপদ শব্দটা এটা তারা আমাদের আসলে কি বুঝতেছি এবং ওই জায়গাটা আমরা কি করতে চাচ্ছি? ধন্যবাদ স্যার। আমি প্রথমেই আমার সশ্রদ্ধ সম্মান জানাচ্ছি আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর জয়নাল আবেদিন স্যারকে, যিনি সঞ্চালকের দায়িত্ব পালন করছেন, এবং যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং যারা শুনছেন, সবার প্রতি আমার শুভেচ্ছা এবং সম্মান। আসলে বিষয়টি খুবই সময় উপযোগী এবং এই ধরনের একটি আলোচনা সূত্রপাত করার জন্য আমি আয়োজক যারা আছেন তাদের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। নিরাপদ ফসল শুধু সবজি না, নিরাপদ ফসল এখন আমাদের সময়ের দাবি। আমরা যেভাবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সহ নানা রকম দুর্যোগ এবং বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি, এর প্রেক্ষিতে এখন নিজেদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কথা একটু আগে ডক্টর দেবাশিস রায় উনি বললেন, দেবাশিস সরকার, যে গবেষণা পর্যায়ে ফসলকে নিরাপদ রাখার জন্য অথবা সবজি উৎপাদনে নিরাপদ প্রযুক্তি ব্যবহারের জন্য গবেষণা প্রতিষ্ঠান থেকে কি কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেই উদ্ভাবিত প্রযুক্তি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেই প্রযুক্তিগুলো পাওয়ার পরেই কিন্তু সম্প্রসারণ করে। এটি শুধুমাত্র উৎপাদন পর্যায়েই সবজিকে নিরাপদ রাখতে হবে সেটি নয়, আসলে তিনটি পর্যায়ে আমাদের সবজি উৎপাদন থেকে শুরু করে ভোক্তার টেবিলে যাওয়া পর্যন্ত বা খাওয়া পর্যন্ত কিন্তু অনিরাপদ হচ্ছে। ফলে শুধুমাত্র উৎপাদন পর্যায়েই সবজি উৎপাদনের প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ উৎপাদন নিশ্চিত করতে হবে সেটি আমি সম্পূর্ণভাবে মনে করি না। এটির জন্য আমাদের পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট, বিশেষ করে সবজি সংগ্রহ করার পরও সেগুলো যে অনিরাপদ হচ্ছে, নিরাপদ উৎপাদনের পরেও ক্ষতির মুখোমুখি হচ্ছে, এখানেও কিন্তু আমাদের কাজ করার সুযোগ আছে। এবং শুধু সংগ্রহ পর্যায়ে না, একজন ক্রেতা একজন কৃষক যখন উৎপাদন করছেন তিনি শতভাগ নিরাপদ সবজি উৎপাদন মেনে উৎপাদন করছেন, উৎপাদন করার পরে যখন বাজারে নিচ্ছেন সেখানে কিন্তু সেই নিরাপদ সবজি নানাভাবে অনিরাপদ হয়ে পড়ছে। সেখানে দূষিত পানি ব্যবহার করা হচ্ছে সেটি ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য, অথবা প্যাকিং এর সময় সেটি দূষিত হচ্ছে নানান রকম পোকামাকড় এবং রোগ জীবাণু দ্বারা পচন হচ্ছে। এবং তারপর যখন একজন ক্রেতা বাজার থেকে কিনে নিয়ে আসছেন, তার খাবার টেবিলে যাওয়ার পূর্ব পর্যন্ত হয়তো যেদিন কিনে নিয়ে আসছি সেদিনই কিন্তু আমরা অনেকে খাচ্ছি না, রেখে দিচ্ছি, এই রেখে দেওয়ার মধ্যেই কিন্তু সেটি আবার অনিরাপদ হয়ে পড়ছে। ফলে আমাদের এই তিনটি পর্যায়ে কিন্তু আমরা যদি নিরাপদ সবজি খুবই নিশ্চিতভাবে আমরা খেতে চাই, তিনটি ক্ষেত্রেই কিন্তু আমাদের কাজ করতে হবে। গবেষণা প্রতিষ্ঠান থেকে যে প্রযুক্তিগুলো উদ্ভাবিত হয়েছে বা আমরা সম্প্রসারণের চেষ্টা করছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে, ইতিমধ্যে ডক্টর দেবাশিস সরকার উনি উল্লেখও করেছেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি প্রকল্প নিরাপদ সবজি এবং ফল উৎপাদন এবং এগুলোর প্রযুক্তি সম্প্রসারণে কাজ করছে।
তেমনি অন্যান্য প্রকল্পেও কিন্তু এটি আরোপ করা হয়েছে বা এটি নির্দেশনা রয়েছে যে সেই সমস্ত প্রকল্প যে সমস্ত সবজি উৎপাদন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত আছে তারাও কিন্তু তাদের প্রদর্শনী থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে এবং কৃষকদের যে পরামর্শ সেবা দিচ্ছে সেখানেও কিন্তু নিরাপদ সবজি উৎপাদনের সমস্ত প্রযুক্তি যা আছে সেগুলি ব্যবহারে তাদেরকে উৎসাহিত এবং উদ্বুদ্ধ করবেন। এবং ইতিমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগ নিয়েছে এবং আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা রয়েছে যে প্রতি উপজেলায় অন্তত 2টি গ্রাম পুরোপুরিভাবে নিরাপদ সবজি উৎপাদন এবং নিরাপদ উৎপাদনের জন্য চিহ্নিত করা হয়েছে এবং সেখানে সম্পূর্ণ গ্রামে কেউ যাতে অনিরাপদ সবজি উৎপাদন না করে তার জন্য প্রযুক্তি সম্প্রসারণ থেকে শুরু করে তাদের পরামর্শ সেবা এবং সমস্ত কৃষকদের ওই গ্রামের উদ্বুদ্ধ করার চেষ্টা কিন্তু চলছে। এটি পরীক্ষামূলক ভাবে চলছে এবং ইতিমধ্যে আমরা সফলতাও পেয়েছি। সাভার, ধামরাই এরকম বেশ কিছু উপজেলায় আমাদের সাফল্যের কাহিনীও আছে যে সেখানে কিন্তু এরকম একটি নিরাপদ সবজি উৎপাদন জোন গ্রহণ করা বা গড়ে তোলা সম্ভব হয়েছে। এর পরবর্তীতে আমাদের সম্মানিত সচিব কৃষি মন্ত্রণালয় যেন ওনার উদ্যোগে ব্যক্তিগত প্রচেষ্টাতেই বলতে পারি এবং কৃষি মাননীয় কৃষিমন্ত্রীর নির্দেশনায় আমরা এই সমস্ত নিরাপদ গ্রাম থেকে যারা সবজি উৎপাদন করছেন স্বভাবতই আপনারা জানেন যে নিরাপদ সবজি উৎপাদন করার পরেও আমাদের কৃষকরা কিন্তু তেমন কোনো বাড়তি মূল্য পান না, কেননা আমরা যারা ক্রেতা তারা নিরাপদ এবং অনিরাপদ এটি বাছবিচার না করেই অনেকে আমরা কোনটির দাম কম সেদিকে কিন্তু ঝুঁকে পড়ি। তা বাস্তবতা হচ্ছে এই যে নিরাপদ সবজি উৎপাদন করতে গেলে অনেক কৃষককেই অনেক ধরনের একটু বিশেষ উদ্যোগ নিতে হয়, প্রচেষ্টা নিতে হয় এবং তার পেছনে তাকে কিছু বিনিয়োগও করতে হয় এবং নিরাপদ বিশেষ করে জৈব প্রযুক্তি বা ফসল উৎপাদনে যে সমস্ত প্রযুক্তি রয়েছে সেগুলি যথাযথভাবে মেনে উৎপাদন করতে গেলে অনেক ক্ষেত্রেই কৃষক কিন্তু তার সেই উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় বা কাঙ্ক্ষিত পরিমাণে পান না। এতে করে কিন্তু কৃষক মাঝে মধ্যে বাজারজাতকরণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এজন্য একেবারেই পরীক্ষামূলক ভাবে ঢাকার যে মানিক মিয়া ভিনিয়োগ আছে সেখানে কিন্তু সেচ ভবনের কাছে মাননীয় কৃষিমন্ত্রীর নির্দেশনা এবং সচিব মহোদয়ের ব্যক্তিগত উদ্যোগেই কৃষকের বাজার নামে একটি নিরাপদ সবজি বাজার কিন্তু উদ্বোধন করা হয়েছে এবং সেটি অত্যন্ত সফল আমি বলবো, কেননা প্রতি শুক্র শনিবার সেখানে যে সমস্ত গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরাপদ সবজি উৎপাদন নিশ্চিত করতে পেরেছে, কৃষকদেরকে পরিচিতি কার্ড দিতে পেরেছে যে এরাই নিরাপদ সবজি উৎপাদক কৃষক, তাদের সেই আইডি কার্ড সহ তারা কিন্তু যে উপজেলা কৃষি অফিসার তাদের সরাসরি তত্ত্বাবধানে সরাসরি মাঠ থেকে একেবারে নিরাপদ এবং তরতাজা সবজি এইসব জায়গায় বিক্রির সুযোগ পাচ্ছে এই কৃষকের বাজারে। তা আমি বলবো যে এরকম একটি বিপণন ব্যবস্থা যদি আমরা শুধুমাত্র ঢাকা না আঞ্চলিক পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, এমনকি উপজেলা পর্যায়েও আমরা যদি নিশ্চিত করতে পারতাম তাহলে এই এই সমস্ত নিরাপদ সবজি উৎপাদন অনেক অনেক কৃষকই কিন্তু উৎসাহিত হতো। পাশাপাশি আমাদেরকে আরেকটু উদ্বুদ্ধ করতে হবে এবং আমার মনে হয় যে ইতিমধ্যে মানুষজন বুঝে গেছেন বা তারা জানেন মানে এখন নিরাপদ সবজি গ্রহণের কোনো বিকল্প নেই, আমাকে এগুলো গ্রহণ করতে হবে। সেজন্য অনেকেই এখন খুঁজছেন যে কোথায় এটা পেতে পারি। আমাদের অনেকেরই আর্থিক সক্ষমতা এখন বেশ ভালো এবং অনেকেরই এই সমস্ত সবজির প্রতি সচেতনতাও সৃষ্টি হয়েছে, শুধুমাত্র তাদের নিশ্চয়তা দিতে হবে যে এইটি নিরাপদ সবজি এবং এই কৃষক সমস্ত কিছু মেনেই এটা নিরাপদ সবজি উৎপাদন করেছেন। আমি আবার আসবো, আমি মৃত্যুঞ্জয় আমি আবার আসবো, আমি একটা প্রশ্ন আমাদের একজন আমাদের প্রবীণ কৃষিবিদ ডক্টর শামসুল আলম উনি একজন কীটতত্ত্ববিদ উনি প্রশ্নটা জিজ্ঞাসা করছেন, আমিও যেটা বলার চেষ্টা করছেন আমরা নিরাপদ সবজি বা নিরাপদ প্রযুক্তি
ডেফিনিশনটা কি, যে এটা হলে নিরাপদ হবে, এই পোকামাকড় দমন করার পরেও এটা না হলে পরে নিরাপদ থাকবে না, সেটা সেটা কি বুঝতেছি সেটা দিয়ে। মৃত্যুঞ্জয়, আগে মৃত্যুঞ্জয়কে দিয়ে স্যার, দেবো। স্যার হ্যাঁ আপনি যে প্রশ্নটা করেছেন, আমি যদি বুঝে থাকি যে আমরা নিরাপদভাবে সমস্ত প্রযুক্তি মেনেই উৎপাদন করলাম, কিন্তু তারপরেও সেটি নিরাপদ থাকছে না না কিছু না না ক্ষেত্রে বা না 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 ইয়ে। না, আমি জিজ্ঞাসা করছি কোনটা নিরাপদ, কোন ফসলটা নিরাপদ হচ্ছে, কাকে নিরাপদ বলতেছি? নিরাপদ থাকছে কোন না বলতেছি, ফসলটাকে কিন্তু কোন তাহলে সবজি, নিরাপদ কোনটা, সেটা কোনটা হ্যাঁ কোন নিরাপদ? সবজিটাকে আমরা নিরাপদ বলবো, এটি হ্যাঁ এটি একটি প্রশ্ন। এবং বিশেষ করে এখানে আমাদের বেশ কিছু সার্টিফিকেশন বা সার্টিফাই করার মতো এজেন্সি সারা ওয়ার্ল্ডে আছে। তেমনি আমাদের এখানেও এই ধরনের কিন্তু প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বা এই ধরনের না, সার্টিফিকেশনের ওইটা ওইটা তো ওইটা তো একটা বিয়েটা, কিন্তু মানে কি হলে, আমি আমি আগে আবার দেবাশিসের কাছে আমি 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 যদি বুঝে থাকি স্যার, আমি একটু আমি আপনাকে বলতেছি কি হলে ওটা নিরাপদ হবে। সার্টিফিকেশনটা তো পরে, সার্টিফিকেশনটা দিবে যে এটা নিরাপদ, কিন্তু সার্টিফিকেশনের আগে কি করবে? এটা সহজ সরল উত্তর হচ্ছে যে হ্যাঁ আমরা যে সমস্ত সবজি খেলে আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না, আমরা কোনো স্বাস্থ্যহানি অথবা ক্ষতির শিকার হব না, সেটি আমাদের জন্য নিরাপদ। এটি হতে কোনটা, পারে কোন সবজিটা, কোন পেস্টিসাইড অ্যাপ্লিকেশন করলে পোকামাকড় দমন হবে অথবা সবজিটা নিরাপদ থাকবে? খুবই সুন্দর প্রশ্ন স্যার। এটির একমাত্র আমি আমি যেটা মনে করি সেটি হচ্ছে যে যদি আমরা অর্গানিক কালচার বা জৈব কৃষিতে যাই, কেননা জৈব কীটনাশক অথবা জৈব বালাইনাশক যেটা বলছি এগুলো বায়োডিগ্রেডেবল এবং এটির রেসিডুয়াল ইফেক্টটা খুব কম, যে কারণে আমরা যখন এটি ব্যবহার করব তখন সেই সবজি সংগ্রহ করে ভোক্তার কাছে যাওয়ার পর্যন্ত অনেকটাই নিরাপদ হতে পারে। আর যদি আমরা রাসায়নিক বালাইনাশক যেগুলো আছে সেগুলো ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ঝুঁকিটা থেকে যায় যে আসলে কোন ধরনের বালাইনাশক ব্যবহার করেছি, তার রেসিডুয়াল ইফেক্ট কতদিন আছে, সেটি আসলে পার হয়েছে কিনা সেই ওয়েটিং পিরিয়ড, ইত্যাদি নানা বিষয়ের সঙ্গে জড়িত চলে আসে। ফলে সেটি কোনোভাবে নিশ্চিত করা সম্ভব না, আমি বলবো না, কিন্তু খুবই কঠিন। যে যে সমস্ত ক্ষেত্রে আমরা এলোপাতাড়ি ভাবে অথবা না জেনেই রাসায়নিক বালাইনাশক, এমনকি কিছু কিছু দীর্ঘস্থায়ী প্রভাব আছে এরকম কিছু সার ব্যবহার করছি, এটি কিন্তু আমাদের অনেক সময় ক্ষতির কারণ হয়ে যেতে পারে। তাহলে যেটা ক্ষতির কারণ হবে সেটিকে আমরা অবশ্যই নিরাপদ বলতে পারি না স্যার। গুড, আমরা এই এই এইটুকু নিয়ে দেবাশিস, দেবাশিস শুনতে পাচ্ছ? স্যার দেবাশিস, স্যার আচ্ছা শুনতে পাচ্ছি, আজকে একটু সমস্যা হচ্ছে যে মাঝে মাঝে কেটে কেটে যাচ্ছে, মানে ভাষা ভাষা শুনতে পাচ্ছি। আপনি বলেন স্যার, এখন শুনছি। আচ্ছা, মানে ওই যে এই যে যে আলোচনাটা বললো আমাদের মৃত্যুঞ্জয় বললো, যে আমাদের সের কাছে বুঝছি যে যেগুলো আমরা জানি যে যে সমস্ত কীটনাশক আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, সেগুলো অ্যাপ্লাই করে যেটা উৎপাদিত হবে সেটাই আর কি আমাদের জন্য ক্ষতিকারক, এবং সেটা উৎপাদনের শুধু প্রয়োগের ক্ষেত্রেই নয়, ও আর একটা কথা ওখানে উল্লেখ করেছে যে আমাদের নিরাপদ একটা সময় থাকে প্রত্যেকটারই, একটা কতটুকু অ্যাপ্লাই করলাম এবং কতদিন পরে অ্যাপ্লিকেশনের পরে কতদিন পরে হারভেস্ট করলাম, এটা একটা জিনিস। কিন্তু একটা জিনিস পরিষ্কার আসতেছে আমার কাছে, যে আমরা আস্তে আস্তে বায়োপেস্টিসাইড এর উপরে কিন্তু জোরদার করতেছে, এটার উপরে এমফাসাইজ করতেছি, এবং একটা ল্যাবরেটরি তৈরি করা হয়েছে। এই জায়গাটায় মানে তোমার কি বক্তব্য, যে আমরা আসলে কি এই যে হার্মফুল, যে আমাদের যে ইনঅর্গানিক পেস্টিসাইড যেগুলো আছে সেগুলোর থেকে সরে, বায়োপেস্টিসাইড সরে যাওয়া কি সম্ভব কিনা, সরে যাবো কিনা, সেটা সম্ভব কিনা, সেটা মানে আমাদের জন্য কি আসলে যে নিরাপদ খাদ্য নিরাপদতার যে চেষ্টা আছে সেখানে এটা সুনিশ্চিত করবে কিনা? স্যার আপনি আমার মনে হয় যে খুবই সময়োপযোগী একটি প্রশ্নের অবতারণা করেছেন। আমি একজন বিজ্ঞানী হিসাবে আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা বলতে চাই। সেটি হলো যে
পোকামাকড় ফসল করলে কিন্তু পোকামাকড় লাগবেই, রোগ বালাই হবে, এবং এটি ম্যানেজ করতে গিয়ে কৃষকরা কিন্তু পথ খুঁজবে। এখন সব পথই যে আমরা বিজ্ঞানীরা বাতলিয়ে দিতে পেরেছি এমনটিও কিন্তু নয়, কিন্তু বিগত বছরগুলোতে যদি স্যার আপনি খেয়াল করেন, সেটা হলো সমন্বিত বালাই ব্যবস্থাপনা এবং বর্তমানে জৈব বালাইনাশক ভিত্তিক বালাই ব্যবস্থাপনা, এর মাধ্যমে কিন্তু টক্সিক কেমিক্যালের ব্যবহার পোকামাকড় দমনে কিন্তু অনেক অনেক কমেছে। এখন বিষয়টা হলো, আমরা যদি এই মুহূর্তে বলি যে বাংলাদেশে কোনো কৃষক আর টক্সিক কেমিক্যাল একদমই ব্যবহার করতে পারবে না, সেটিও যেমন ঠিক হবে না, কারণ আমাদের তো ফসল বাঁচাতে হবে, কৃষক তো তার উৎপাদিত ফসল ঘরে তুলতে চায়। তো আমাদের যেটা করতে হবে, প্রযুক্তির ব্যবহারটা করতে হবে সঠিকভাবে। আমি যদি ছোট্ট একটি এক্সাম্পল বলি, যে আমাদের আমি একজন আম চাষি, আমাকে আমার আমের মুকুল আসবে, আমের হপার পোকা একটি গুরুত্বপূর্ণ আমাদের মানে সমস্যা, এবং পরবর্তীতে আম যখন বড় হয় তখন আমের মাছি পোকা একটি সমস্যা, এই দুটি পোকার কারণে কিন্তু 100% ক্রপ কিন্তু লস হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কি প্রযুক্তি আছে, এই প্রযুক্তি দিয়ে আমরা কিভাবে কৃষককে আমরা নির্দেশনা দিব? আমার প্রশ্নটি হলো, বর্তমানে যে কীটনাশক গুলো ব্যবহার করা হচ্ছে, দু একটি কীটনাশক বাদ দিলে বেশিরভাগ কীটনাশকেরই কিন্তু রেসিডুয়াল ইফেক্ট 15 দিনের বেশি নয়। আমি যদি কার্বোফুরান বলি, যেটি ফুরাডান হিসাবে অনেকে ব্যবহার করে, এটি কিন্তু 2021 সালের পরে কিন্তু আর ব্যবহার করা যাবে না। কারণটি কি? কারণটি হলো এর রেসিডিউ 35 দিন বা 40 দিনও ফসলে থাকতে পারে, ফলে কোন কৃষক যদি ফসল হারভেস্টের শেষের দিকে এসে কার্বোফুরান মাটিতে ব্যবহার করেন, ডেফিনেটলি এই কার্বোফুরানের রেসিডিউ ফসলে চলে যাবে, যেমনটি আমরা মরিচ বা অনেক ফসলে কিন্তু এটা আমরা পেতে পারি। কাজেই আমাদের খেয়াল করতে হবে, কৃষকদেরকে ওই ধরনের নির্দেশনা দিতে হবে যে তুমি বিষাক্ত কীটনাশকও ব্যবহার করতে পারবা, কারণ তোমাকে তো পোকা মারতে হবে, কিন্তু সেটি কোনোভাবেই যেন আমাদের যে হারভেস্টের যে ক্রপ সেটির মধ্যে যেন না যায় রেসিডিউ হিসাবে, তাহলে কিন্তু এই ফসলটি যখন আমরা ভক্ষণ করব তখন এর মধ্যে কিন্তু আমাদের শরীরে কিন্তু এর রেসিডিউ চলে যাবে। কাজেই একটি ফসলে কি ব্যবহার করতেছে সেখানে আমাদের একটা থাকতে হবে, আগাম একটা বার্তা আমাদের কাছে থাকতে হবে, এবং সেটি আমাদের গ্রহণযোগ্য মাত্রার নিচে আছে কিনা সেটি আমাদের দেখতে হবে। এই ক্ষেত্রে আমি যেটা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মৃত্যুঞ্জয় রায় উনি বলেছেন যে আমাদের সকল স্তরে উৎপাদন এবং আমাদের যে প্রোটেকশন এবং পরবর্তীতে ফসল সংগ্রহ করে আমাদের টেবিলে নিয়ে যাওয়া পর্যন্ত সকল স্তরে কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে আমাদের খাবারটি আমরা নিরাপদভাবে উৎপাদন করতে পারছি কিনা, আমরা আমরা ভক্ষণ করতে পারছি কিনা, এটি কথা। এখন এখানে যেটা একদিকে যেমন স্যার আমাদের জৈব বালানাশক প্রযুক্তি ব্যবহার করে আমাদের ফসল উৎপাদনের চেষ্টা করতে হবে, এবং অন্যদিকে যেখানে আমার জৈব বালানাশক প্রযুক্তি নাই সেই ক্ষেত্রে যদি আমাকে পোকামাকড় ব্যবস্থাপনায় বিষাক্ত বালানাশক ব্যবহার করতেই হয়, সেটি যেন আমি বিজ্ঞান ভিত্তিক উপায়ে করি, যার রেসিডিউ কোনোভাবেই যেন আমাদের ফসলে না যায়, যেটার দ্বারা আমরা আমাদের খাদ্য অনিরাপদ হয়ে যাবে। এটি এটি স্যার আমার একজন বিজ্ঞান হিসেবে আমার মানে কথা। আমার খুবই খুবই ঠিক আছে, না সঙ্গত কথা আছে, কিন্তু আমাদের আস্তে আস্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানে আস্তে আস্তে আমাদেরকে মানে জৈব বালাইনাশকে হয়তো যেতে হবে ওই দিকে যতটা, কারণ আপনি কার্বোফোরান ব্যান করতেছেন, তার তো বিকল্প দিতে হবে কৃষককে, তাই না? আর কিছুদিন আগে দেখছিলাম যে লিচিতে লিচি খেয়ে বাচ্চাদের ইয়ে হয়েছে এন্ডোসালফান ব্যবহার করার ফলে। এই এই যে এই যে ধরনের জিনিসগুলো আছে, একটা ডার্টি ডজন বলে পেস্টিসাইড আছে, তা এখনো বাংলাদেশের অনেক কিছু রয়ে গেছে। এইটা এটা আপনি আর একটু শামসুল আলম সাহেব আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন, এটা আর একবার স্ক্রিনে দেন তো দেখি। শামসুল আলম সাহেবের, মোহাম্মদ আলম সাহেবের বলছে, হাউ ক্যান ই সে দ্যাট দি ইউজ অফ কেমিক্যাল পেস্টিসাইড ইজ রিডিউসড ইন বাংলাদেশ? এইটার জবাবটা আমরা নেব একটু পরেই, ওনারাই বলবেন, স্ট্যাটিস্টিক্স আছে সেগুলো তো দিয়ে বলা যাবে আর কি। কিন্তু একটা জিনিস যেটা আমি একটু একটা জিনিস গুরুত্বপূর্ণ আপনারা বলেছেন যে এটা মৃত্যুঞ্জয় প্রথমে এটা অবতারণা করেছে যে খালি উৎপাদন পর্যায়ে দেখলেই হবে না, উৎপাদন থেকে পাক পর্যন্ত, আমরা বলি ক্ষেত থেকে পাকে, প্লট টু প্লেটে আমরা বাংলা করেছি ক্ষেত থেকে পাক পর্যন্ত। তো ক্ষেত থেকে পাতে পর্যন্ত আসলে প্রত্যেকটা স্টেজেই এটা ইয়ে হতে পারে, এই জন্য আমরা ইদানিং
যে গ্যাপ পলিসি ডকুমেন্ট সরকার তৈরি করেছে, ওখানে উৎপাদনের উপরেই শুধু বলা হয়েছে। তো সার্টিফিকেশন, আমরা আমরা বলেছি সার্টিফিকেশনের পরে যদি এটা তো হওয়ার সম্ভাবনাই আছে, তারপরেও তো এটা এটা মানে অনিরাপদ হয়ে যেতে পারে, তাই না? পোস্ট হারভেস্ট প্রসেসিং, ট্রান্সপোর্টেশন, হ্যান্ডলিং, স্টোরেজ, বিক্রয়ের সময়, ধোয়া টোয়া, নানার কিছু সময়ে এটা অনিরাপদ হয়ে যেতে পারে, সেগুলোর জন্য আমরা এটার উপরে বলতেছি। কিন্তু একটা জিনিস মৃত্যুঞ্জয় গুরুত্বপূর্ণ বলেছে, সেটা হলো যে কৃষক তো অনেক সময় এই বায়োপেস্টিসাইড এর কথা বলতেছি, সেইটা ব্যবহার করে মানে ঠিক মতো ফলন পায় না, উৎপাদন কমে যাওয়ার সম্ভাবনা। আমরা তো উৎপাদন কমে যাক সেটা চাই না, কারণ আমরা উৎপাদন বৃদ্ধি করতে চাই। আমরা জনসংখ্যা বাড়ছে, খাদ্যের চাহিদা বাড়ছে, মানুষের অর্থনৈতিক অবস্থা যত উন্নতি হচ্ছে ততই মানুষ এইটার দিকে ঝুঁকে যাবে, ফলে আমরা উৎপাদন ক্রমেই কম করতে চাই না। আমরা একটু পরে গবেষকদের কাছে আসবো এটা নিয়ে, দেবাশিসের কাছে জিজ্ঞাসা করবো। তার আগে আমি আমি আমাদের যে কৃষক ভাই আছেন হাবিবুর রহমান সাহেব, ওনার কাছে জিজ্ঞাসা করি, এই যে আলোচনাটা শুনলেন এখন, এখন আপনার থেকে আপনি কাইন্ডলি আপনার তরফ থেকে একটু বলেন, আপনার মাইকটা অন করে নিতে হবে আমাদেরকে, কাইন্ডলি বলেন, আপনার মাইকটা অফ আছে, যে আপনারা কি করার চেষ্টা করতেছেন, আপনাদের অভিজ্ঞতাটা কি, এবং সেটা আপনারা আপনারা কিভাবে চিন্তা করতেছেন এই জিনিসটাকে নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তো অতটা বলতে পারছি না। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কৃষক হিসেবে যতটুকু বুঝি যে আপনারা কীটনাশক যে ব্যবহার গুলো করতেছেন, যে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোডাক্ট বাজারে আসতেছে, শাক সবজি, পেয়ারা, আপেল, আরো অনেক কিছুই আছে। বিশেষ করে আমি আমার পেয়ারা বাগানে কোনো কীটনাশক ছাড়াই পোকামাকড় যেটা দমনে করতেছি সেটা হচ্ছে স্পানেট ব্যাকটেরি। এটা ব্যবহারের ফলে আপনি কোনো কীটনাশকই লাগে না এখানে, শুধু ব্যাকটেরি ব্যবহার করলে আপনার পোকা দমন হবে। ঠিক আছে, আপনার মনে করেন যে 20% সেটাও কীটনাশকই, ঠিক আছে, কীটনাশক হলেও এটা তো আমি স্প্রে করতেছি না, সেটা হচ্ছে আপনার ট্র্যাপ, এটা একটা ঢমের ভিতরে ঝুলাই দিতেছি, জাস্ট এটা পোকা যে ফসলের কোনো ক্ষতি করবে না, ঠিক আছে, ফসলের কোনো ক্ষতি বা কোনো করতেছে না। আমি ব্যাকটেরি ব্যবহার করে যতটুকু উপলব্ধ এবং লাভবান হয়েছি, আমার দেখা দেখি আরো 10 জন 5 জন ওইটা ব্যবহার করছে, উপলব্ধ হয়েছে। আমি কীটনাশক ছাড়া তো মনে করেন যে পোকামাকড় দমনের ক্ষেত্রে খুবই খুবই আগ্রহী। ঠিক আছে, আমি বলতে চাচ্ছি যে বালাইনাশক, কীটনাশক এগুলো ছাড়া আপনারা যে টাটকা খাবার গুলো পেতে চান, এগুলো তো সবকিছু তো সম্ভব না, এটা আপনার মেনে চলতে হবে দিক। ঠিক আছে, কিন্তু কৃষকরা তো এটা বুঝে না। কৃষকরা যত আপনারা দিবেন কীটনাশক বাজারে যতগুলাই আসুক, কৃষক ওটা ইউজ করে প্রথম অবস্থায়, কৃষক চায় যে তাদের ফসলটা ভালো হোক, একটু উন্নত মানের হোক। আমি তো 100% আমি ফসল ভালো চাইছি না, আমার 100% ফসল ভালোর জন্য কি করা হচ্ছে সেখানে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করতেছি, যার জন্য আমাদের নিজেদের শরীরের ক্ষতি। এটা আপনি ভালো এবং মন্দ কি করে বুঝবেন, এটা বুঝার কোনো উপায় নাই। জাস্ট এটুকুই আছে যে আপনি ভালো ফসল পেতে চাইলে এবং পোকামাকড় থেকে বাঁচতে চাইলে কিছু কিছু প্রোডাক্ট আছে যা মনে করেন যে খুবই ভালো, যেরকম স্পনের বায়োডার্মা সলিড, আমি মাটিতে মাটিতে দেওয়ার পরে এটা মনে করেন যে খুবই গাছের গ্রোথ বাড়ায়। বায়োডার্মা পাউডার আছে, এটা স্প্রে করার ফলে আমার গাছ পচে না, এটা টাটকা থাকে। কিন্তু এই যে আমার পেয়ারা বাগানে আমি মূলত ব্যাকটেরি ব্যবহার করে খুবই লাভজনক হয়েছে, এটা মনে করেন যে 20% হয়তো ক্ষতি হয়েছে, কিন্তু এটা আমার কোনো সমস্যা নাই, 80% যেহেতু আমি পাইছি। ঠিক আছে, কিন্তু কিন্তু মানে তাহলে আপনার কি উৎপাদন কমে গেছে? উৎপাদন কমে গেছে 20%, আমার 80% আছে যেটা আমার কোনো ক্ষতির দিক ধরে না। 20% এটা হতে পারে, তার জন্য তো আমি বাজারে মনে করেন যে আমি আছে ওষুধ ব্যবহার করে ওই 20% তো ঘাটতি পূরণ করতে পারবো না। ঠিক আছে, আমি চাচ্ছি যে আমার ফসলটাই বাজারে যাক, বাজারের মানসম্মত ভাবে যাক, কীটনাশক ছাড়া, যেটা খেলে মানুষ কোনো ক্ষতিকারক দিকটা না না খুঁজে পায়। রাকিব সাহেব, তাতে কি আর্থিক আর্থিক ক্ষতি হচ্ছে না আপনার ফলন যদি 20% কমে যায়? ওটা আমার 80% ওইটাই আমার পুষাই দেশে, যেহেতু আমার এটা আর্থিক কোনো সমস্যা এটা হিসেবে আসে না। মূল্য বাজারে কি মূল্য বাজারে কি মূল্য? কিন্তু একটা জিনিস বলেন তো, যে মানে যে আপনার যে মানে মানে একটা
ক্ষতিকারক কীটনাশক ছাড়া আপনি পেয়ারা উৎপাদন করলেন, সেইটা বাজারে নিয়ে গেলেন, একটা মানে একটা সুন্দর জিনিস, আর আরেকজন ক্ষতিকারক পেস্টিসাইড দিয়ে পেয়ারা উৎপাদন করছেন, দুটা একই বাজারে বিক্রি হয়ে গেল, মানুষ চিনতে পারলো না যে আপনারটা কি আর আরেকজনেরটা কি। তাহলে আসলে আসলে মূলত মূলত আমাদের এদিকে ব্যাপারী আছে, ঠিক আছে, আমাদের যে ব্যাপারী গুলো আছে তারা মূলত আমার সাথে যোগাযোগ করে, যোগাযোগের মাধ্যমে তারা আমার পেয়ারের বাগানে আসে এবং দেখে যে আমি কোনো কীটনাশক ছাড়াই পেয়ারা খুব ভালোভাবে উৎপাদন করছি, এবং যে কীটনাশক দিয়ে ব্যবহার করতেছে তার থেকে আমি দ্বিগুণ মানে 5 টাকা কেজিতে বেশি পাচ্ছি, এই জন্য আমার ওই 20% যে 20% যে ক্ষতিকারক হচ্ছে ওইটা আমার কোনো সমস্যা মনে হয় না, যেহেতু আমি আমার কীটনাশক ছাড়াই আমি পেয়ারা ভালো করতেছি, ব্যাপারে আমারটা কিনে নিয়ে যাচ্ছে আগে, ঠিক আছে, বাজারে আমারটাই বেশি চাহিদা, আমারটা কোনো স্পট নাই, কোনো দাগ নাই, ঠিক আছে, এই জন্য আর কি আমার ক্ষতির দিকটা খুবই কম। আচ্ছা, পেয়ারা ছাড়া আপনার জানা মতে আপনি বা আপনার অন্যান্য আশেপাশে কৃষকরা কি এই ধরনের ইস্পাহানির, আপনার যেহেতু নাম জানেন আমি ওটা জি 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 অন্য ফসলের ব্যবহার করে থাকি, জি জি ঝিঙা, ঝিঙা আছে আপনার আছে, উষিতে উষিতে ব্যবহার করে, উষিতে কীটনাশক একেবারেই দেয় না, তারপরে মনে করেন যে ঝিঙা, ঝিঙা যে আপনার কি পুরো ব্যবহার করতেছে, আমার দেখা দেখি আমার পাশে আরো 10 জন কৃষক আছে, তারা দেখা মানে আমার দেখা দেখি এটা খুবই কম কম সাশ্রয়, মানে বাজার থেকে খুবই কম মূল্যে দাঁড়া এটা কিনে নিয়ে এসে আমরা ব্যাপক উপকার করছি এটা, ঠিক আছে। আমি ধন্যবাদ জানাই ইস্পান এগ্রো লিমিটেড কে যে এরকম একটা প্রোডাক্ট বাজারে আনার জন্য, ঠিক আছে, আমি মানে খুবই উপকৃত। আমরা আমরা এটা ঠিক আছে, মানে শুধু ইস্পাহানি নয়, দর্শক শ্রোতাদের জন্য বলতে চাই যে বায়োপেস্টিসাইড গতকালকে আলোচনায় আমরা শুনেছি যে মানে শুধু ইস্পাহানি অ্যাগ্রো নয়, আরো অনেক বেশ কিছু কোম্পানি এখন বায়োপেস্টিসাইড উৎপাদন করতেছেন এবং বাজারজাত করতেছেন, কেউ ধরে নেবেন না যেটা ইস্পাহানির আমরা বিজ্ঞাপন দিচ্ছি এখানে। কিন্তু একটা আরেকটা জিনিস হচ্ছে, এখানে বলা হয়েছে যে আমরা গতকালকে আলোচনায় শুনেছি যে প্রায় 30টার মতো প্রোডাক্ট মনে হয় মৃত্যুজয় আমাকে কারেক্ট করে, 30টার মতো বায়োপেস্টিসাইড অলরেডি রেজিস্টার্ড আছে এবং প্রায় আরো দিয়ে মোটামুটি ব্যাপারে 100 মতো রেডি আছে, তৈরি হতে রেজিস্ট্রেশনের অপেক্ষায় রয়ে গেছে, তাড়াতাড়ি হয়তো ওটা হয়ে যাবে, এটা খুবই একটা সুখবর, ভালো খবর। কিন্তু আমার কাছে এখনো মানে একটু অ্যালার্মিং লাগে যে আপনার 20% ফলন কমে যাচ্ছে, তো এইটা মানে আমরা শুনতেছি যে চতুর্থ, আমাদের শাক সবজি ফল উৎপাদনে প্রায় বিশ্বে মানে চতুর্থ উৎপাদনের দিকে এখন, এই যে একটা জায়গায় আছে এখান থেকে জনসংখ্যা বাড়তেছে, কমে গেলে আরো সমস্যা, তাহলে মৃত্যুঞ্জয় যেহেতু দেবাশিস যেহেতু গবেষণা করতেছে, আমরা দেবাশিসের কাছে আবার জিজ্ঞাসা করব যে এই যে ফলন কমে যাবে যদি আমার যদি বায়োপেস্টিসাইড ব্যবহার করে, এটা তো অ্যাকসেপ্টেবল না, সেই জন্য আসলে গবেষকদের কি চিন্তা ভাবনা? শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছ না? আচ্ছা মৃত্যুঞ্জয় তুমি একটু বলো, তুমি হয়তো বলতে পারবে এটা নিয়ে, তোমার মাইক অন করে, যে এই যে যে ফলন কমে যাওয়া আমরা আমরা কাঙ্ক্ষিত নয়, যদিও আমরা চাই নিরাপদ খাবার, কিন্তু আমার এটা করতে গিয়ে যদি ফলন কমে যায় তাহলে আমাদের জাতীয় চাহিদার জন্য একটা বড় রকমের বিপদ, বিশেষ করে জনসংখ্যা, এই ক্ষেত্রে আমরা বায়োপেস্টিসাইডের যে ফলন কমার সম্ভাবনা এটার জন্য আমাদের চিন্তা করতে হবে। ধন্যবাদ স্যার, এটা খুবই যৌক্তিক একটি বিষয়, লিংক করতে পারবো, কারণ আমরা আমাদের জনসংখ্যা বাড়ছে, কোনোভাবেই ফলন কমানো অথবা আমাদের উৎপাদন কম হোক এটা কাম্য নয়, ডাটা আছে কিনা এখানে বর্ধিত উৎপাদন এবং আরো বেশি উৎপাদন যাতে করে আমাদের অভাব না থাকে বরং আমরা রপ্তানি করি, কৃষকরা কিন্তু পান না, এটির মধ্যে এই ফলন পার্থক্যের কারণ আছে, বেশিরভাগই ব্যবস্থাপনা এবং এই ব্যবস্থাপনাগত বিষয়ের মধ্যে পোকামাকড় বা বালাই একটি অন্যতম বিষয় যেটি ফলনকে ক্ষতিগ্রস্ত করছে বা ফসলকে ক্ষতির সম্মুখীন করে ফেলছে, তো এটি থেকে রক্ষার জন্যই কিন্তু আমরা আজকে
এই বায়োপেস্টিসাইড বা পেস্টিসাইড যেটাই বলি সেটির দ্বারস্থ হয়েছি। তো এটির কারণে যদি ফলন কমে যায় সেটি কোনো অবস্থাতেই কিন্তু কৃষক মেনে নেবে না বা আমাদেরও সেই সুযোগ নেই। তো এটি অত্যন্ত বাস্তব যে আমার কৃষক ভাই হাবিবুর রহমান সাহেব উনি যে কথাটা বললেন যে উনি 20% বা 20% পেয়ারার ফলন কম পেয়েছেন, কিন্তু পাশাপাশি উনি আর একটা আশার কথাও কিন্তু শুনিয়েছেন, যদি সত্যিকার অর্থে আমাদের ক্রেতারা ওনার সেই কথায় উৎসাহিত হন অথবা আলাদা ভাবে চিনতে পারেন, ইতিমধ্যে আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন আমি স্ক্রিনে দেখলাম এই বিষয়টির অবতারণা করেছেন যে আমরা নিরাপদ সবজি বা ফল দিতে চাই কিন্তু আমরা দাম দিতে চাই, এটি করলে তো হবে সবজি কিনতে চায় তাহলে মৃত্যুঞ্জয় দামে পোষায় গেল, অর্থনৈতিক ভাবে ক্ষতি না হলেও আমার তো উৎপাদন তো কমে যাচ্ছে, এটাকে একটা চিন্তার বিষয় নয় যে আমার জাতীয় ভিত্তিতে আমার যদি মানে 1 লক্ষ টন পেয়ারা লাগে সেখানে যদি 80,000 টন পেয়ারা হয়ে যায় আমার এই 20,000 টন পেয়ারা সব সবজির ক্ষেত্রে এটা প্রযোজ্য, তাই না? আমার তো বরঞ্চ বাড়ান দরকার। ফলে আমি দেবাশিস শুনতে পাচ্ছ, দেবাশিস এখন শোনা যাচ্ছে, আমরা দেবাশিসকে জানাবো। আমার আমার কথা হলো আমরা জোর দিতে চাই গবেষক এবং সম্প্রসারণ কর্মী, একটা হলো প্রযুক্তি এবং তার ব্যবহার, মৃত্যুঞ্জয়ের প্রকল্প এবং তার সম্প্রসারণ বিভাগ প্রকল্প প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করে থাকেন, ফলে কৃষকদের কাছে যাতে সঠিকভাবে এটার ব্যবহার হয়, সঠিক মাত্রায় ব্যবহার হয় সেটার দিকে খেয়াল করা দরকার আছে। বলেছেন যে ইনঅর্গানিক পেস্টিসাইড কেমিক্যালস বলে অনেকে বলে থাকেন, সবগুলোই কেমিক্যালস আসলে, তো যেটাকে আমরা ট্রেডিশনাল ইনঅর্গানিক যেগুলো আছে আমাদের আমাদের বক্তব্যটা হলো যে আমরা বলতে চাই না যে মানে সেফ ইউজ কে প্রতিহত করতে চাই না বায়োপেস্টিসাইড এর জন্য, কিন্তু আমাদের দরকারটা হলো নিরাপদ নিরাপদ খাবার উৎপাদন করব, ভেজিটেবল হোক বা আর একটা হোক, সেটা হলো এইটা হলো গুরুত্বপূর্ণ জায়গাটা। ফলে যদি আমার যদি ব্যবহার এখন আপনি আমি আপনারা সবাই জানি যে বেগুন সিম এই সমস্ত জায়গাতে আমাদের মানে পেস্টিসাইড ইউজ কিরকম মিস ইউজ হচ্ছে, এবং ফলে আপনি এখনো বলছেন কার্বোফুরান এর মতো যেটা বহু আগে ব্যান হয়ে গেছে অনেক দেশে, এরকম আরো আছে এন্ডোসালফান এই সমস্ত জায়গাগুলো এই সমস্ত পেস্টিসাইড এখনো ব্যবহার হচ্ছে এবং যেটা র্যাম্পান ব্যবহার, এই জায়গাটায় আমাদের আসলে কাজ করা দরকার। আমরা বলতেছি যে এখন অনেক পেস্টিসাইড আছে যেটা নিরাপদ ভাবে ব্যবহার করা সম্ভব, যেটার রেসিডুয়াল ভ্যালু রেসিডুয়াল ইয়েটা কম থাকে এবং বেশি দিন থাকে না, এই জায়গাগুলোতে আমাদের তাহলে প্রযুক্তির ব্যবহারের দিকটা কৃষি সম্প্রসারণ বিভাগের দায়িত্ব নিতে হবে, তাই না? আপনি কি আমার সঙ্গে কি মনে করেন মৃত্যুঞ্জয়? ধন্যবাদ স্যার। আসলে আমরা বারবারই কিন্তু একটি জায়গায় ঘুরপাক খাচ্ছি, সেটি হচ্ছে যে পোকামাকড় এবং বালাইনাশকের ব্যবহার আর উৎপাদন কম, কিন্তু আসলে উৎপাদন কমার পিছনে শুধুমাত্র পোকামাকড়ই একমাত্র দায়ী। আমি সেটাই বলতে যাচ্ছি, এর ব্যবস্থাপনাটা পোকামাকড়কে বিনাশ করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য শুধুমাত্র বায়োপেস্টিসাইড ব্যবহারই যে একমাত্র উপায় তা কিন্তু না, ফলে এর ভিতরে অনেকগুলো বিষয় পারস্পরিক ভাবে কিন্তু সম্পর্কিত। আমরা যদি ব্যবস্থাপনাগত বিষয়ে বিশেষ করে জাত থেকে শুরু করে তার ফসল ব্যবস্থাপনার যে বিভিন্ন বিষয়গুলো রয়ে গেছে সেগুলোর দিকে নজর দিই, যদি অন্যান্য ব্যবস্থাপনাগুলো যথাযথভাবে না করি, শুধুমাত্র পোকামাকড় নিয়ন্ত্রণ করে বায়োপেস্টিসাইড ব্যবহার করে যে ফসলের ক্ষতি কমানো যাবে এটি আমি বলবো না। আমি এই জায়গাটাই
অন্যান্য ব্যবস্থাপনাতেও কিন্তু আমাদেরকে প্রপার অ্যাটেনশন দিতে হবে। আমি আমি এই জায়গাটাই ফোকাস করতে চাচ্ছিলাম যে শুধু প্রযুক্তি নয়, প্রযুক্তির ব্যবহার। জি জি, আর এর এর পেছনে স্যার আপনি নিশ্চয়ই জানেন, আপনি অনেক অভিজ্ঞ মানুষ এবং গবেষণা বাস্তব ধারণা আপনার স্যার অনেক বেশি আমাদের চেয়ে। তো সেক্ষেত্রে আপনিও স্যার জানেন যে আমরা যখন একটা প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় নিয়ে যাই, কখনোই কৃষক বা শতভাগ কৃষক সেই সমস্ত প্রযুক্তির 100% কারেক্টলি করে না। তো সেক্ষেত্রে যদি না করে, আমরা যেটা প্রত্যাশা করছি সেই প্রত্যাশা অনুযায়ী উৎপাদন অথবা ফসলটা নিরাপদ ভাবে উৎপাদন কিন্তু সম্ভব হবে না। এটার জন্য যে ক্লোজ সুপারভিশন বা মনিটরিং অথবা একজন কৃষকের পক্ষ থেকে বা কৃষকদের যারা আমরা সেবা দিচ্ছি, পরামর্শ সেবা দিচ্ছি, তাদেরও যে ধরনের সক্ষমতা দরকার, প্রযুক্তিগত জ্ঞান দরকার, সেটি কিন্তু একটা ভাবার বিষয় যে আসলে আমরা যারা কৃষকের কাছে পরামর্শ সেবা নিয়ে যাচ্ছি, আমরা কি সেই প্রযুক্তি সম্পর্কে অথবা ওই ফসল উৎপাদন সম্পর্কে একেবারে সামগ্রিকভাবে ইকুইপড কিনা, আমাদের সেই ক্যাপাসিটি যারা যাচ্ছি সবার আছে কিনা। যদি না থাকে তাহলে আমি কৃষককে কি ঠিক মতো সেই পরামর্শ সেবাটা দিয়ে তাদেরকে কি সেই ফসল উৎপাদন নিশ্চিত করতে বলতে পারি বা সেখানে কি সেটা সম্ভব হবে? এবং শুধুমাত্র আপনি জানেন স্যার যে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করছি, কিন্তু ফসলের আগাছা ব্যবস্থাপনা যদি না করি তার জন্য কিন্তু ফসলের ফলন অনেক কমে যেতে পারে। আমরা একটা পানির ব্যবহার যদি ঠিক মতো না করি সেখানে কিন্তু ফসলের উৎপাদন অনেক কমে যেতে পারে। এমনকি আমরা ফসল উৎপাদন করলাম, ইদানিং আপনি জানেন স্যার যে বিদেশে পান রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল, শুধুমাত্র উৎপাদনের পর ওই পান যে দূষিত পানি দ্বারা ধোয়া হতো, সালমোনেলা ব্যাকটেরিয়া সংক্রমণ হতো, এই সমস্ত ডিটেক্টেড হওয়ার পর কিন্তু বাংলাদেশ থেকে পান বিদেশ আর নিতে রাজি হয়নি বা এম্বার্গো দিয়েছিল। সেখানে পানটা কিন্তু দেখা যাচ্ছে যে তারা হয়তো কীটনাশক ব্যবহার করেনি অথবা তারা পোকামাকড় যথাযথভাবে নিয়ন্ত্রণ করেছে, কিন্তু তারপরে উৎপাদনের পর পরেই কিন্তু সেটা দূষিত হয়ে যাওয়াতে আমরা কিন্তু মানে কৃষকরাও ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশেরও কিন্তু সম্মান নষ্ট হয়েছে। তো এইসব জায়গাগুলোতে কিন্তু আমাদের ভাবার বিষয় আছে যে আসলে প্রযুক্তি এবং উৎপাদন এগুলো পরস্পর সম্পর্কিত বিষয়। যখন 100% আমরা প্রযুক্তির অ্যাপ্লিকেশন সঠিকভাবে করতে পারবো, তখনই আমরা 100% ফসল বা ফলন এই কথাটাই আমি আমি মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের খালি প্রযুক্তি ব্যবহার করলে হবে না, এর সমন্বিত ব্যবস্থাপনা দরকার, যাতে করে অন্যান্য ব্যবস্থাপনা যাতে করে ফলনটা আসলে না কমে যায়। ফলে ফলন কমার যে একমাত্র কারণ আমার যে পেস্টিসাইড ব্যবহার করতেছি সেটা বায়ো পেস্টিসাইড হোক বা অন্যটা হোক সেটাই শুধু নয়, ব্যবস্থাপনাটা গুরুত্বপূর্ণ আমার। এই জন্য সমন্বিত ব্যবস্থাপনা, যেটা খাবার ব্যবস্থাপনা, যেটা প্রকল্প পরিচালক, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা সমন্বিত ব্যবস্থাপনা দরকার। যখনই নিরাপদ পেস্টিসাইড ব্যবহারের কথা বলে থাকি তখনই শুধু প্রোডাকশন ফসলের মধ্যে তার কি আছে সেটা নিয়ে কথা বলি, আমরা পরিবেশের উপরে এটার কি প্রভাব আছে সেটা দ্বারা আমাদের ওই ফসল পরবর্তী ফসল বা অন্যান্য যে জৈব যে ইয়ে রয়ে গেছে যে এনভায়রনমেন্টে যেগুলা ডাইভার্সিটি রয়ে গেছে বায়োলজিক্যাল ডাইভার্সিটি সেগুলোরও ক্ষতি সাধন হচ্ছে, সেইটার জন্য আমরা কোথায় কিভাবে কাজ করা উচিত যাতে করে শুধু যে ফসলের কথা বলতেছি যে উৎপাদন সেটাই নয়, পরবর্তী মাটির মাধ্যমে পানির মাধ্যমে আর এক ফসলে যাতে ক্ষতি না হয়ে যায় তার জন্য আমরা কোনো আমাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা। দেবাশিস, আসলে দেবাশিসকে শুনতে পাচ্ছে এখন স্যার? এখন আমি আমি দুঃখিত স্যার, আমি অনেকটা মিস করে ফেলেছি কারণ কানেকশন এতই দুর্বল ছিল, পুর কানেকশন আমি শুনতে পাচ্ছিলাম না। এখন কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? এখন আমরা শুনতে পাই বরাবরই, তুমি শুনতে পাও? কিন্তু আমার একটু সমস্যা এখানে, প্রবাবলি হয়তো সার্ভারে কোনো সমস্যা, আমি ভাঙা ভাঙা শুনছিলাম। তো এখন এখন স্যার যদি আমাকে বলেন আমি, আমার মনে হয় এখন শুনতে পাচ্ছি আমি, আমি বলতে পারি। আগে একটু একটু বলো যে আমরা এতক্ষণ আলোচনা করেছি যে যে
বিশেষ করে বায়োপেস্টিসাইড ব্যবহারে অনেক সময় ফলন কম হচ্ছে, কিন্তু এই ফলনটা যদি বায়োপেস্টিসাইডের নয়, মৃত্যুঞ্জয় খুব পরিষ্কার করে বলেছে, শুধু পেস্টিসাইড ব্যবহারের জন্যই ফলন কমছে না, ওর সমন্বিত একটা ব্যবস্থাপনা, তার তার আগাছা দমন, তার ফার্টিলাইজার ম্যানেজমেন্ট, ওয়াটার ম্যানেজমেন্ট, নানান কিছু, কোন জাত ব্যবহার করছে, নানান কিছুর উপরে নির্ভর করে। তো এখন এটা তো, কিন্তু আমি আর একটা প্রশ্ন নিয়ে আসতেছি যে আমরা তো শুধু এই যে পেয়ারাতে পেস্টিসাইড দিলাম বা বেগুনে পেস্টিসাইড দিলাম, আমরা খালি ওটা নিয়ে তো উদ্গ্রীব থাকতেছি, কিন্তু এই পেস্টিসাইড যে মাটি এবং অথবা হার্বিসাইড ব্যবহার করতেছি, আমরা আগাছা দমনের জন্য ব্যবহার করতেছি, এই সব কিছুই যে আসলে মাটিকে এবং পানিকে নষ্ট করতে পারে, এবং যে ফ্লোরা যেটা আছে, বায়োডাইভার্সিটি আছে মাটিতে, সেগুলো নষ্ট করতে পারে, এবং তার মাধ্যমে পরবর্তী ফসলটাও আমাদের অনিরাপদ হয়ে যেতে পারে। তো সেটার জন্য তাহলে আমাদের কি চিন্তা ভাবনা, গবেষণা কোথায় আছে? আচ্ছা, আমি 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 স্যার প্রথমে আমাদের সাথে যুক্ত ছিলেন ডক্টর মোহাম্মদ শামসুল আলম স্যার, উনি আমাদের একজন কীটতাত্ত্বিক গবেষণার অগ্রণী সৈনিক, উনি আছেন এখনো, বলেছে এই এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। স্যার কি আছেন, যুক্ত আছেন? হ্যাঁ হ্যাঁ উনি আছেন। শামসুল আলম স্যার কি যুক্ত আছেন? আছেন। আচ্ছা স্যার, আমি স্যারের যে প্রশ্নটা ছিল, হ্যাঁ, যে কীটনাশকের ব্যবহারটা কমেছে কিনা, আমরা দেখেছি যে এফএও এবং ডিএইচ যে ডাটা, সেখান থেকে দেখা গেছে যে 1997 সাল থেকে 2018 সাল পর্যন্ত আমার কাছে যে ডাটা আছে, সেখানে দেখা যাচ্ছে যে পেস্টিসাইড ব্যবহারে, টক্সিক কেমিক্যাল ব্যবহারের কার্ভটা ডাউনওয়ার্ড, এবং এটি হয়েছে 2009 সাল পর থেকে। আপনি যদি দেখেন এই ডাটাটা স্যার আমার কাছে আছে, এবং 2009 সালের পর থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এটা কিন্তু কমছে, ক্রপ ইন্টেনসিটি কিন্তু বেড়েছে, এবং এখানে কিন্তু পেস্টিসাইডের বিষাক্ত বালানাশকের ব্যবহারটা কমেছে। তো এর মূল কারণই হলো গভর্নমেন্টের পলিসি, কারণ গভর্নমেন্টের পলিসিতে এখানে যুক্ত হয়েছে জৈব বালানাশক এবং আইপিএম এর যে অ্যাক্টিভিটি, এবং এখানে ডিএই অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করেছে, বর্তমানেও করছে, এবং গবেষণার যে মানে বিস্তৃতি, এই এটার ফলেই কিন্তু বিষাক্ত বালানাশকের ব্যবহারটা কমে যাচ্ছে। আমি স্যার আপনার সাথে একমত, আপনি বলেছেন যে উৎপাদনের সাথে, একটা ভালো ফলনের সাথে কিন্তু অনেক বিষয় জড়িত, সিডের কোয়ালিটি, সিডলিং এর কোয়ালিটি, ল্যান্ডের যে অর্গানিক ম্যাটার কন্টেন্ট সেগুলো, এবং এই ফসলটি উৎপাদন করতে গিয়ে যে পানি ব্যবহার করি আমরা, সেই পানিটা কতটুকু মানে নিরাপদ, সেটি একটা, পানির সাথে হেভি মেটাল, সাম্প্রতিক কালে দেখবেন স্যার যে বিষয়গুলো আসছে যে বিভিন্ন ভাবে হেভি মেটাল কিন্তু মাটিতে এসে প্ল্যান্টে চলে যাচ্ছে, এবং আমাদের খাদ্য শৃঙ্খলে এই যে বিষয়গুলো মানে অ্যাড্রেস হচ্ছে, এখানে হেভি মেটাল চলে যাচ্ছে ফুড চেইনে, ইনফিরিয়র কোয়ালিটি অফ ইরিগেশন ওয়াটার, এটি একটা ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল অনেকগুলো ফ্যাক্টর এখানে জড়িত, যেটি আলটিমেটলি আমাদের কিন্তু খাদ্যকে অনিরাপদ করছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো যে বালাই ব্যবস্থাপনার যে কৌশল। এখন আপনি বলছেন যে বায়োপেস্টিসাইড ব্যবহারের কারণে ফলন কমে যাচ্ছে, ইল্ড কন্ট্রিবিউটিং ক্যারেক্টার কিন্তু অনেক একটি অনেকগুলো বিষয়ের সাথে জড়িত, এখানে ইল্ড গ্যাপ, আমি যেটা স্যার আপনি যখন বাড়িতে নৃত্য দিয়েছেন ওয়েফারডিতে আপনি ছিলেন স্যার, আপনার অনেকগুলো উপস্থাপনা আমি দেখেছি, সেখানে বলেছে যে প্রযুক্তির সঠিক ব্যবহার, এটি যদি ঠিকভাবে না করা হয় তাহলে কিন্তু সেই প্রযুক্তি থেকে, প্রযুক্তি উদ্ভাবনের সাথে যারা জড়িত তারা যে ইল্ড পেয়েছেন এটি কিন্তু পরবর্তীতে কৃষক সেভাবে ইল্ড পাবেন না, তার জন্য কিন্তু ওয়েফারডি কৃষকের মাঠে থেকে কিন্তু ওয়েফারডি অন ফার্ম রিসার্চ ডিভিশন এই কাজগুলো করে টু মিনিমাইজ ইল্ড গ্যাপ। তো এখন স্যার এটা বিশাল একটা এরিয়া এই আলোচনাগুলো, আমি দুটো বিষয়ের অবতারণা করব, একটা হলো নিরাপদ স্যার, একটা নিরাপদ আর একটা হলো বিষ মুক্ত, এই কথাগুলো আমরা দেখি। আপনারা অনেক চেইন শপে দেখবেন স্যার লেখা আছে, অনেক চেইন শপ, আমি নাম বলতে চাই না, এই চেইন শপ গুলোতে আমরা অনেক মানে যারা একটু সমাজের মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আমরা অনেকে কিনতে যাই, দেখা গেলো একটা তরমুজের গায়ে লেখা আছে যে এটি পটুয়াখালীর বিষমুক্ত তরমুজ, কিন্তু এই গ্যারান্টিটি কে দিল, কারণ তাদের তো এই সার্টিফিকেশন দেওয়ার অথরিটি কিন্তু নাই, ওটা যে বিষ মুক্ত এটি সে লিখে রাখলেই কিন্তু সেটা বিষ মুক্ত হলো না। কিছুদিন আগে স্যার কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একটি ফার্মার্স মার্কেট হয়েছে, সেচ ভবনের নিচে শুক্রবার করে এটি কৃষকরা নিয়ে আসতো,
ঢাকার আশেপাশের এলাকা থেকে, আপনি স্যার জানেন, এবং আমি কীটতত্ত্ব বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আমি প্রতি সপ্তাহে এই যে অঞ্চলগুলো থেকে আসতো সেই অঞ্চলের যে সবজি এবং ইয়েগুলো আমরা আমাদের ল্যাবে টেস্ট করে দিতাম। টেস্ট করে দিয়ে তার রেসিডিউ যে রেজাল্ট সেটি আমরা দিতাম, সেখানে টানানো থাকতো, অর্থাৎ যারা কিনবে তারা কিন্তু জানতে পারতো যে এর মধ্যে বিষাক্ত বালেনাশকের পরিমাণটা কেমন আছে, এবং তারা কিন্তু সেটি কিনতো। এটি মানে একটা কৃষি মন্ত্রণালয়ের একটা অগ্রণী ভূমিকা ছিল। প্র্যাকটিক্যালি আমাদের যেটা করতে হবে, আমাদের সকলে, আমরা যারা কৃষকদের উৎপাদনের সাথে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি, কৃষককে সচেতন করতে হবে প্রযুক্তি ব্যবহারে, এবং তাদেরকে আমাদের এই যে বিষাক্ত বালেনাশক ব্যবহারের যে ভয়াবহ দিকগুলো সেগুলো সম্পর্কে যদি তাদেরকে আমরা সচেতন করতে পারি, তাহলে নিরাপদ খাদ্য উৎপাদনে একটা ভূমিকা রাখা হবে। আর একটি হলো যে প্রযুক্তি উদ্ভাবন, অনেকগুলো বায়োপেস্টিসাইড কিন্তু রেজিস্ট্রেশন পেয়েছে, কিন্তু সবগুলো কিন্তু কৃষকের হাতের কাছে নাগালের মধ্যে নাই। কাজেই যারা এই রেজিস্ট্রেশন দেওয়ার পরে যারা এটি বিপণনের সাথে জড়িত তাদেরও কিন্তু একটি ভূমিকা আছে যে এটি কৃষকদের কাছে সহজলভ্য করা, যাতে কৃষকরা এটা সহজেই এটা মানে পায় এবং এটি ব্যবহার করতে পারে। তো এই জিনিসগুলো সকল স্তরে যার যেখানে দায়িত্ব সেই দায়িত্বগুলো যদি আমরা পালন করি তাহলে আমার মনে হয় এটি ভালো হবে। তুমি এটা বললে না যে এনভায়রনমেন্ট পলিউশন যেটা করে পেস্টিসাইডে, সেটা সম্বন্ধে গবেষকদের কি চিন্তা ভাবনা? শুধু ফসলের সরাসরি নিরাপদ করা নয়, আমার এনভায়রনমেন্ট করতে নিরাপদ করতে হবে, সেটা নিয়ে গবেষকদের কি চিন্তা ভাবনা? স্যার আমরা আমরা যেটা করি, আমরা আমরা এখন যেটা আমরা করছি, যে কোনো পেস্টিসাইড টক্সিক কেমিক্যাল রেজিস্ট্রেশন পাওয়ার পূর্ব শর্ত হলো যে এটি মাঠ পর্যায়ে এটি কার্যকর হতে হবে এবং পরিবেশে বিরূপ কোনো প্রভাব ফেলবে না, তার সার্টিফিকেট কিন্তু পরিবেশ মন্ত্রণালয় থেকে, পরিবেশ অধিদপ্তর থেকে কিন্তু নিতে হয়। এটি পরিবেশ অধিদপ্তর যদি সার্টিফাই করে তাহলেই সেটা এটি আমরা রেজিস্ট্রেশন আমরা দিই। বাড়ির গবেষণার কি এই জিনিসটা ইন্টিগ্রেটেড কিনা? জি স্যার, আমাদের আমরা যে প্রযুক্তিগুলো উদ্ভাবন করি সেই সেখানে কিন্তু আমরা যেগুলো পরীক্ষার মাধ্যমে এনভায়রনমেন্টে কোনো ব্যাড এফেক্ট নাই সেরকম জিনিসকেই কিন্তু আমরা আমাদের প্রযুক্তির সাথে যুক্ত করে আমরা এটা কিন্তু কৃষকদের জন্য প্রস্তুত করি, এবং এই প্রস্তুতকৃত প্রযুক্তি কিন্তু আমরা ডিইকে দেই। কাজে এখানে পরিবেশে ব্যাড এফেক্ট আছে, অ্যাডভার্স ইফেক্ট আছে এরকম কোনো জিনিসকে আমরা কোনোভাবেই পরামর্শ দেই না। যেমন স্যার আমি একটা উদাহরণ বলেছি যে 2021 সালের পরে কিন্তু কার্বোফুরান কিন্তু ব্যান্ড হয়ে যাবে, এটি কিন্তু আর ব্যবহার করা যাবে না। আমি দেবাশেষ এইখান থেকে বলতে চাই যে এই যে আমাদের 2009 সালের থেকে 2018 সাল পর্যন্ত প্রায় 25% পেস্টিসাইড ইউজ কমে গেছে বাংলাদেশে, এটার হয়তো আপনাদের প্রচেষ্টা গবেষক এবং সম্প্রসারণ প্রচেষ্টা আছে, এখন কার্বোফোরান বন্ধ হয়ে যাবে, এইভাবে কি আমরা যেগুলা ক্ষতিকারক আছে সবকিছু কি 2030 সালের মধ্যে আমরা সম্পূর্ণ অনিরাপদ যে সমস্ত পেস্টিসাইড আছে সেগুলোর ব্যাপার টোটালি বন্ধ করে দিতে পারি কিনা, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেশীয় যে প্রযুক্তির গবেষণা, যে বায়োপেস্টিসাইড এর গবেষণাটাকে আরো জোরদার করে সেটা দিয়ে রিপ্লেস করতে পারি কিনা? হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অন দ্যাট? স্যার আপনি যদি গভর্নমেন্ট পলিসিটা খেয়াল করেন, এখন কিন্তু জৈব কৃষি নীতি আছে, আমাদের বালাইনাশক আইন যেটা আছে সেখানে কিন্তু বায়োপেস্টিসাইডকে প্রাধান্য দিয়ে আমাদের গবেষণা বা অন্যান্য প্রযুক্তি উদ্ভাবনের জন্য একটা নির্দেশনা আছে, গভর্নমেন্ট পলিসিতে আছে। আপনি যদি সেভেন্থ মানে ফাইভ ইয়ার্স প্ল্যান যদি আপনি ওটা দেখেন, ওখানে দেখবেন যে মানে এই জৈব কৃষি নীতি এবং মানে পলিসি মেলা কিছু আছে, ভালো ভালো পলিসি আছে, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন না এখন স্যার আপনি আপনি যদি রিসেন্টলি আপনি যদি ইয়েগুলো খেয়াল করেন যে 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 সমস্ত প্রকল্প আছে এবং গভর্নমেন্টের যে বাস্তবায়নের যে অগ্রগতি সেগুলো যদি আপনি খেয়াল করেন, আস্তে আস্তে কিন্তু আমরা
বিষাক্ত বালানাশক থেকে কিন্তু আমরা সরে আসছি এবং আমরা জৈব বালানাশকের দিকে যাচ্ছি এবং আমাদের উৎপাদন কিন্তু উৎপাদনশীলতা এগুলো কিন্তু বাড়ছে এবং গভর্নমেন্ট আমার মনে হয় যে গভর্নমেন্টের সেই অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আজকের আলোচনার প্রায় সময়ের দিকে, আসলে এত বিশাল বিষয় যে এখানে আমরা অল্প সময় আলোচনা করাও শেষ করা সম্ভব নয়। আর আমরা আলোচনাটা শেষ করতে চাই, আমি হাবিবুর রহমান ভাইয়ের কাছে যাব আর একবার। হাবিবুর রহমান ভাই, কিন্তু তার আগে দাঁড়ান একটু, আমাদের কিছু কমেন্ট, আরো কিছু কমেন্ট আছে যেটা আমরা আলোচনা করতে আনতে পারি নাই, সেগুলোর ভিতরে একটা গুরুত্বপূর্ণ বলেছেন যে ইস্পাহানি ডেপুটি জেনারেল, উনি কালকে আমাদের আলোচনা ছিল, উনি বলতেছেন যে বায়োপেস্টিসাইড ব্যবহার করে কোথাও উৎপাদন কমে যায় এরকম কোনো নজির নাই। আর আশরাফ, আমি ইস্পাহানি যে তোমার যে বন্ধু আছেন যারা ব্যবহার করে, তিনি কিন্তু বলতেছেন যারা 20% এর মতো ফলন কমে যায়। তো যাই হোক, এটা একটা কন্ট্রোভার্সিয়াল, এটাকে পেস্টিসাইড ব্যবহার করার জন্য নাকি অন্য কারণে কমতেছে সেটা আসলে ইনভেস্টিগেশনের দরকার আছে। আমাদের সাইফুল আজম খান জিজ্ঞাসা করছেন, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ আইপিএম? ইম্প্যাক্ট অফ আইপিএম আমার জানা মতে গুড, যদি সঠিকভাবে সেটাকে ব্যবহার করা যায়, ডেফিনেটলি সঠিকভাবে, কিন্তু আমরা তো কোনো কিছুই সঠিকভাবে ব্যবহার করতে পারতেছি না, এটা আমরা মানে নানাবিধ কারণে আর কি এইটা। তারপরে আমাদের আমাদের আর এইগুলাই আসলে, বাকিদের কথাগুলো আমরা শুনেছি, বাকিদের কথা আবার আমি সবটা হয়তো সবটা আলোচনা করা সম্ভব না এই সময়ের মধ্যে, এত ইয়ে করা সম্ভব না। হাবিবুর রহমান স্যার, আমি আপনার কাছে যাই, আপনি সংক্ষেপে 1 মিনিটের মধ্যে আমাদের আর কিছু বলতে চান কিনা, যে এই যে আপনারা যেভাবে পোকামাকড় দমনের বিকল্প পদ্ধতি ব্যবহার করতেছেন সেগুলাকে, সেগুলো সম্বন্ধে তার ভবিষ্যৎ নিয়ে আপনার কি চিন্তা ভাবনা এবং আপনার সহকর্মীদের কি চিন্তা ভাবনা? আসলে একটা কথা বলতে কি, 20% ফসল যে কমে যাচ্ছে এটা বেশি বড় কিছু মনে হচ্ছে না আমার কাছে, কিন্তু আমি যে বাজারে 80% খাবারটা আপনাদের মাঝে সঠিকভাবে দিতে পারতেছি এটা আমার কাছে ভালো লাগতেছে, কিন্তু ওই যে 20% পোকামাকড় এটা হয়তো আমার গাবালতের জন্য, এটা কোনো কীটনাশক ব্যবহার ছাড়া আমি যে ভালো একটা ফসল আপনাদের মাঝে দিতে পারতেছি আসলে এটা একটা ভালো কিছু। আমি যদি কীটনাশক ব্যবহারই করে যদি ওই 20% এর জন্য যদি আমি 100% যদি কীটনাশক ব্যবহার করে যদি 100% ফসল যদি বাজারে ছাড়ি, এটা আমাদের জন্য ক্ষতিকর এবং আপনাদের জন্য ক্ষতিকর এবং সকলের জন্য ক্ষতিকর, এটা কিন্তু আমি চাই না, ঠিক আছে? এই জন্য 20% ফসল ক্ষতি হওয়ার কারণে এটা বাংলাদেশ, মানে আমার বুদ্ধিতে যতটুকু বলে আমরা 80% খাবো, যেটা আছে বেশি যারা কম খাবো, কিন্তু সঠিক পরিমাণে কীটনাশক ছাড়া, মানে আপনারা যেটা বলছেন যে 20 কীটনাশক ছাড়া আমরা ভালো খাবার পেতে চাই, এটা সঠিকভাবে কেউ দিতে পারে না। কিন্তু আমি বলতে পারি যে আমার ফসল 100% এবং সঠিক মানে কীটনাশক ছাড়া আমি বাজারে বিক্রি করি, এটা হয়তো আমার পাশে আমার ফ্রেন্ডরা আছে, তারপরে আমার আরো কৃষক আছে, তারা আমার সাথে যুক্ত হয়ে বাজারে এইভাবে ফসল ছাড়বে ইনশাল্লাহ আগামীতে, ইনশাল্লাহ। মানে থ্যাংক ইউ সো মাচ আপনাদের, মানে আসলে আপনাদের প্রতি শুভেচ্ছা যে আপনারা আরো সফল হন এবং দেশের মানুষকে সকল খাদ্যই যাতে নিরাপদ খাদ্য হয় সেটার জন্য আপনাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই এবং আপনারা প্রচেষ্টা চালিয়ে যাবেন। আমরা আশা নিয়ে বাঁচতে চাই, আসলে আমাদের কৃষি বিজ্ঞান এটা যদি আমি বুঝে থাকি, এটি হলো পরিবেশের সাথে খাপ খাইয়ে এবং জলবায়ু আবহাওয়াগত বিষয়গুলোকে খেয়াল রেখে কিন্তু কৃষক তার ফসল উৎপাদন করে। আপনার মাধ্যমে স্যার আমরা এই কৃষির সাথে যুক্ত, আমরা কৃষি বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মী, এনজিও কর্মী বা যে যে স্তরে থেকে আমরা কৃষককে চিন্তা ভাবনা নিয়ে আমরা কাজ করছি, প্রত্যেকে যেন আমরা এই ধারণাটা পোষণ করি যে ফসল থাকবে, ফসলে রোগবালায় পোকামাকড়ও থাকবে, এটিকে কিভাবে আমরা একটি নিরাপদ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা একটা নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারি যার সুবিধাভোগী এই দেশের সকল মানুষ হবে, এটি আমাদের প্রত্যাশা। আমি একজন গবেষক হিসাবে মনে করি যে আমরা প্রযুক্তি উদ্ভাবনে যাতে নিরাপদ খাদ্য উৎপাদনে ওই প্রযুক্তিটি মানুষ ব্যবহার করতে পারে সেজন্য সচেষ্ট থাকব এবং ভালো প্রযুক্তিগুলো যাতে কৃষকের দোরগোড়ায় নিয়ে যাওয়া যায়
এর জন্য সম্প্রসারণবিদ যারা আছেন তারা কাজ করবেন, এবং যারা এই পোকামাকড় ব্যবস্থাপনার যে বিপণন, যে সেটা জৈব বালানাশক হোক বা আরো অন্যান্য যে পদগুলো আছে, এবং ইরিগেশন ওয়াটার ফার্টিলাইজার, সকল বিষয় আমরা মাথায় রেখে যেন আমাদের উৎপাদন কৌশল নির্ধারণ করি, যার মাধ্যমে আমাদের যারা উৎপাদিত পণ্য যারা ব্যবহার করবে তারা যেন একটি নিরাপদ ফসল পায়, এটি আমাদের প্রত্যাশা। এবং একজন বিজ্ঞানী হিসাবে আমি তখনই সার্থক যখন মানুষের কল্যাণে একটি ভালো কাজ করতে পারবো, এটি আমাদের সবারই মনে হয় প্রত্যাশা থাকা উচিত। ধন্যবাদ স্যার, আমার সংক্ষেপে এই এটি। মৃত্যুঞ্জয় স্যার ধন্যবাদ স্যার, আমি স্যার মুগ্ধ হয়ে শুনছিলাম বিভিন্ন আলোচকদের কথা, আসলে খুব চমৎকার ভাবে সবাই বলছেন, এবং আপনিও স্যার অত্যন্ত সাবলীল ভাবে একেবারেই ভেতরের কথা এবং পলিসি মেকারদের জন্য কিছু চিন্তার খোরাক, কৃষকদের জন্য বা আমাদের সামগ্রিকভাবে কৃষি ব্যবস্থার জন্য কিছু ভাবনার সূত্রপাত করেছেন। তা আমি সবশেষে যেটুকু বলতে চাই, আমাদের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেটি হচ্ছে যে একটু একটু আগেই ডক্টর দেবাশিস সরকার বললেন যে কোনো কোনো জায়গায় চেইন শপে দেখা যাচ্ছে যে সেখানে বিষমুক্ত ফল, বিষমুক্ত সবজি এরকম লেবেল লাগিয়ে বিক্রি হচ্ছে। বিষমুক্ত একটি বিষয় আর নিরাপদ কিন্তু আরেকটি বিষয়। এই দ্বন্দ্ব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে আসলে আমরা কি চাচ্ছি। যদি নিরাপদ ফসল আমরা চাই, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে ধারাবাহিকভাবে চারটি বিষয়ের অন্তত সমন্বয় ঘটাতে হবে, এবং এই চারটি বিষয়ে সমন্বয় যতক্ষণ পর্যন্ত যথাযথভাবে না হবে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো সবজি ফল অথবা যে কোনো ফসলকে আমরা শতভাগ নিরাপদ ভাবতে পারবো না এবং করতেও পারবো না। তো সেই চারটি বিষয় হচ্ছে যে নিরাপদ ফসল উৎপাদনের জন্য বা উৎপাদন পরবর্তী পর্যায়ের জন্য একেবারেই লাভসই বা প্রয়োগিক যে সমস্ত প্রযুক্তি আছে সেগুলি উদ্ভাবন, বা যেগুলো উদ্ভাবিত প্রযুক্তি আছে সেগুলোর আরও আপডেট দরকার, এবং যখনই আমরা এই ধরনের প্রযুক্তি হাতের মুঠোয় পেয়ে যাব বা আমাদের কাছে চলে আসবে, অর্থাৎ সেই প্রযুক্তির সহজলভ্যতাও দরকার। শুধুমাত্র প্রযুক্তিটা উদ্ভাবনের পরই সেটি বন্ধ করে রাখা মোটেই সমীচীন না, সেটি যাতে মাঠ পর্যায়ে যেতে পারে এবং মাঠ পর্যায়ে যাতে আমরা ব্যবহার করতে পারি সে ধরনের সহজলভ্যতার সুযোগ থাকা দরকার, এবং প্রযুক্তির পাশাপাশি সেই প্রযুক্তিকে সমর্থন করে বা প্রযুক্তি প্রয়োগ করতে সাহায্য করতে পারে সে সমস্ত উপকরণও দরকার। এই জন্য উপকরণ যারা উদ্ভাবন করবেন তারা করবেন না, উপকরণ পর্যায়ে তারা কাজ করছেন তাদেরকেও কিন্তু এই সমন্বয়টা করানো দরকার। এবং তৃতীয়ত, যখনই প্রযুক্তি উদ্ভাবন হবে এবং সেটা সহজলভ্য হবে, সেটি উপকরণ পাওয়া যাবে, তখনই কিন্তু তার যথাযথ সম্প্রসারণ দরকার, এবং এই সম্প্রসারণের পর যেটা হবে যে শুধুমাত্র সম্প্রসারণ করলেই বা এই কথাগুলো বললেই যে সেটি আমাদের কৃষক ভাইরা ব্যবহার করছেন এতটা নিশ্চিত হওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত সেই সম্প্রসারিত প্রযুক্তি ব্যবহার বা প্রয়োগ যথাযথভাবে না হবে, এই চারটি বিষয়ের যখনই সমন্বয় হবে তখনই আমরা আশা করতে পারি যে ওই ফসলটি আমরা নিরাপদভাবে হয়তো উৎপাদন করতে পারবো, এবং এর পরবর্তীতে এই সেটি যে নিরাপদভাবে উৎপাদিত হলো এটি সার্টিফিকেশন অথবা স্বীকৃতির ব্যবস্থা থাকতে হবে, যে আমরা এই স্বীকৃতিটাকে কে দিবে, অথরিটি কার, আমাদের পলিসি অনেক কিছু আছে সেই পলিসি সাপোর্টে এই ব্যাপারটি আমাদের কিন্তু নিশ্চিত করতে হবে, যাতে বাজারে যে একজন ভোক্তা সহজেই এই শনাক্ত বা এই ধরনের ট্যাগিং বা ট্যাগ ফসল থেকে সবজি থেকে উনি নিশ্চিন্তে নিতে পারেন যে না এটি আমি একেবারে নির্দ্বিধায় নিতে পারি, এটা সার্টিফাইড। অতএব এই ধরনের একটি ব্যবস্থা থাকতে হবে, আর যারা এই উৎপাদনে এগিয়ে আসবেন এই সমস্ত কৃষক ভাইদের প্রাথমিকভাবে কিছু সহায়তা অথবা বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে তাদেরকে এই উৎপাদনে উদ্বুদ্ধ করতে হবে। রাতারাতি এটি সম্ভব নয়, এবং ডক্টর শামসুল আলম স্যার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, উনি দীর্ঘদিন ধরে কিন্তু আইপিএম বা সমন্বিত বলয় ব্যবস্থাপনা কার্যক্রমের সঙ্গে জড়িত, এবং আমিও আমারও সৌভাগ্য হয়েছিল স্যারের সঙ্গে দীর্ঘদিন এই ধরনের আইপিএম কর্মকাণ্ডের সঙ্গে
জড়িত থেকে কাজ করার। তা এক শ্রোতা দর্শক তিনি প্রশ্নও করেছিলেন যে আসলে এটার ইম্প্যাক্টটা কি। তো এটির ইম্প্যাক্ট আমি বলবো যে শামসুল আলম স্যারও সাক্ষী, আমিও আমার অভিজ্ঞতা বলে যে এই যে 1989 সাল থেকে আমাদের দেশে আইপিএম শুরু হলো, এরপর থেকে কিন্তু এই এটা এখনো থেমে থাকেনি, এখনো এই প্রকল্প চলছে। ফলে এটি রাতারাতি যে পরিবর্তন হয়ে যাচ্ছে তা না, কিন্তু কৃষকদের মধ্যে এক ধরনের সচেতনতা কিন্তু চলে এসেছে। আজকে অন্তত এক সময় পোকামাকড় মানেই বিষ মনে করতাম, কিন্তু এখন কিন্তু কোনো কৃষকই সেটি মনে করে না যে পোকামাকড় মারার জন্য বিষই একমাত্র ব্যবস্থা। এটি তো একটি বড় ইম্প্যাক্ট। এবং তারপর কীটনাশকের ব্যবহার কমেছে, এটি সত্য। ফলে এবং ফলন আগের তুলনায় যে বেড়েছে এটাও সত্য। ফলে এগুলো কিন্তু ইম্প্যাক্ট। আমি মনে করি না যে আইপিএম এর সুফল বাংলাদেশে নেই, অবশ্যই সুফল আছে এবং পরিবেশের ওপরেও এর অনেক পজিটিভ প্রভাব আছে। তো এটি আমি আজকে আইপিএম এর মতোই মনে করি যে কালকেই শতভাগ নিরাপদ ফসল বা সবজি আমি সমস্ত কৃষককে উৎপাদন করাতে পারবো, এটি একটি অলীক স্বপ্ন। আমাদেরকে হাঁটতে হবে, আমাদেরকে অনুসরণ করতে হবে যারা সফল, যে সমস্ত দেশের এই ধরনের বাস্তব অভিজ্ঞতা আছে, আমরা তাদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতার একটা ম্যাচিং করতে পারি। এবং কিভাবে আমরা যাব, আজকে 34টা বায়োপেস্টিসাইড অনুমোদিত বা রেজিস্টার্ড হয়ে গেছে দেখে বাজারে যে 34টাই পাওয়া যাচ্ছে বা কৃষক ইচ্ছে করলে কিনে ব্যবহার করছে তা কিন্তু না। অতএব আমরা প্রযুক্তির উদ্ভাবন শুধু না, তার সহজ সহজলভ্যতা এবং তার প্রয়োগ যাতে যথাযথভাবে কৃষক করতে পারে সে দিকটিও নিশ্চিত করতে হবে। এই তাহলে আমার বিশ্বাস যে এই দেশে একদিন আমরা অবশ্যই বিদেশের মতো নিরাপদ সবজি অথবা ফল উৎপাদনে অত্যন্ত সফল হব। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমরা আজকে আজকে আসলে খুবই কালকের মতোই আজকেও আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বিশ্ব ফাউন্ডেশনের যে প্রচেষ্টাটা ক্ষেত থেকে পাতে সর্বস্তরে একটা নিরাপদ খাবারের জন্য সর্বস্তরে মানুষকে পলিসি মেকার থেকে আরম্ভ করে কৃষক পর্যায়ে সবার সঙ্গে কাজ করা, যাতে করে নিরাপদ খাবার বলে কোনো লেবেল দিয়ে না দিতে হয়, এটা বিষমুক্ত তরমুজ বলতে না হয়, সব তরমুজই যাতে বিষমুক্ত হয় এরকম একটা বিশ্বাস নিয়ে যাতে কৃষি পণ্য উৎপাদিত হয় সেটার জন্য আমাদের একটা সবার প্রচেষ্টা থাকতে হবে। আজকে আলোচনাটা বিশেষ করে আমরা তিনজন জ্ঞানী ব্যক্তিকে এখানে পেয়েছি, তাদের খুবই আলোচনাটা খুবই কাজে লেগেছে। যদিও দেবাশিসের মাইক্রোফোন মাঝে মাঝে গোলমাল করেছে, কিন্তু স্টিল কথাগুলো গুরুত্ব। যে কথাটা বেড়ে আসছে যে আমাদের পেস্টিসাইড এর ব্যবহার, ক্ষতিকারক পেস্টিসাইড এর ব্যবহার কমে আসতেছে এবং সরকারি নীতিমালা সেখানে আছে যাতে করে ক্ষতিকারক পেস্টিসাইড এর ব্যবহার কমায় দিয়ে আপনার যাতে বায়ো পেস্টিসাইড এর গবেষণাটা বা বিকল্প, বায়ো পেস্টিসাইড শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না, বিকল্প আসলে কি সেইটার গবেষণাটা যাতে আরো জোরদার করা হয় এবং খাবার যাতে নিরাপদ থাকে তার জন্য একটা প্রচেষ্টা সরকারের আছে এবং গবেষকরা এবং সম্প্রসারণ কর্মীরা কৃষকরা সবাই মিলে চেষ্টা করতেন। কিন্তু আর একটা জিনিস যে আমাদের আজকে আলোচনা করতে পারি নাই, কিন্তু আগে একবার কয়েকদিন আগে কিছুদিন আগে আলোচনা করেছিলাম, একটা কথা আসছে যে শুধু উৎপাদন পর্যায়ে নয় পাক পর্যন্ত যেতে নানা পর্যায়ে হতে পারে, ফলে এই ভ্যালু চেনটা নিয়ে আমাদের আলোচনাটা এটা গুরুত্বপূর্ণ। এবং আলোচনা শুধু নয়, অ্যাকশন দরকার যে আমরা এই খাদ্য শৃঙ্খলটা ভ্যালু চেনটাকে বা সাপ্লাই চেনটাকে কি করে সুশৃঙ্খল করতে পারি। একটা দুইটা বাজার ঢাকা শহরে করতেছি ভালো উদাহরণ, কিন্তু সেটা আসলে সমাধান নয়। সমাধানটা হলো আমার সব বাজারই কেন মানে শেরে বাংলা নগরের কৃষি বাজারের মতো হয়ে ওঠে না, হবে না কেন, এটা হলো একটা গুরুত্বপূর্ণ দর্শন। সেই জায়গাটা আমাদেরকে আসলে সবাই মিলে পৌঁছানোর চেষ্টা করতে হবে। আর একটা কথা আমাদের যে যে খুবই গুরুত্বপূর্ণ শেষে যে আমাদের মৃত্যুঞ্জয় বলেছেই যে আমাদের প্রযুক্তি উদ্ভাবন করতে হবে, প্রযুক্তির ব্যবহার ঠিক মতো হতে হবে, সমন্বিত ব্যবহার হতে হবে, শুধু প্রযুক্তিটাই নয় তার সাথে যে আনুষঙ্গিক বিষয় আছে সেগুলো ব্যবহার করতে হবে, সম্প্রসারণ করতে হবে যাতে কৃষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, সব সর্বস্তরের লক্ষ্যে দেওয়া হয় এবং প্রযুক্তি যেগুলো উদ্ভাবিত হয় তার যাতে কমার্শিয়ালাইজেশন হয়, বাণিজ্যিকীকরণ হয় যাতে করে সহজে পাওয়া যায়। এটা একদিনে হবে না, এটাও ঠিক,
আমাদের হাঁটতে হবে, আমরা হাঁটার চেষ্টা করছি, আমরা সবাই মিলে সঠিক জায়গায় যাচ্ছি, যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমাদের প্রচেষ্টাটা অব্যাহত রাখতে হবে যাতে করে আমরা ঈপ্সিত লক্ষ্যে পৌঁছাতে পারি। বিসেপ ফাউন্ডেশন বলতেছে যে 2030 সালের মধ্যে আমরা এই যে পলিসিগত সরকারের যে পলিসি আছে সেইটাকে বাস্তবায়নের জন্য 2030 সালের মধ্যে যে সমস্ত ক্ষতিকারক পেস্টিসাইড অথবা তার আগেই ক্ষতিকারক যেগুলো পেস্টিসাইড আছে কীট এবং পোকামাকড় দমনের জন্য আছে সেগুলো যাতে বন্ধ হয়ে যায় ব্যবহার, আমরা অক্ষতিকারক যেগুলো আছে সেটা বায়োপেস্টিসাইড হোক বা অন্যটা হোক সেগুলোর ব্যবহার যাতে সুনিশ্চিত করতে পারি। এটা একটা আমরা বলতেছি আমাদের একটা স্বপ্ন, কিন্তু হয়তো তার আগেও হতে পারে নাও হতে পারে, কেউ কেউ বলতেছে না এটা ছাড়া সম্ভব না, কিন্তু সম্ভব চেষ্টা করলে সম্ভব হয়। আমি আজকে আরেকবার আমাদের যারা আজকে সম্মানিত আলোচক বৃন্দ ছিলেন দেবাশিস সরকার, মৃত্যুঞ্জয় রায় এবং হাবিবুর রহমান সাহেব, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর পিছনে আমি জানি যে হাবিবুর রহমান সাহেবকে স্পাইনিয়াগ্রো চেষ্টা করে খুঁজে বের করে এনেছেন, যোগাযোগটা করে দিয়েছেন, স্পাইনিয়াগ্রোকেও ধন্যবাদ। আর যারা এই বায়োপেস্টিসাইড উৎপাদন গবেষণা করছেন, উৎপাদন করছেন এবং সেটা ব্যবহারের জন্য চেষ্টা করতেছেন সবাইকে আমাদের শুভেচ্ছা। এবং আজকে আপনারা সাথে যারা আছেন, আমার স্ক্রলে আসছিল, আমি সবগুলো পড়তে পারি না ঠিক মতো, ছোট ছোট করে লেখা আসে, সবাইকে ধন্যবাদ, সাথে থাকবেন, আশা করি আমরা আগামীতে আবার এই একসাথে কালকে আবার একসাথে হবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম, আপনাদেরকে ধন্যবাদ, লাইভ শেষ হতে